প্রকাশিত বাক্য প্রকাশিত বাক্য এক অধ্যায়। এই হল যীশুখ্রিস্টের বাক্য। যেসব ঘটনা খুব শীঘ্রই ঘটবে তা তাঁর দাসদের দেখানোর জন্য ঈশ্বর যীশুকে তা দিয়েছিলেন, আর খ্রিস্ট তাঁর স্বর্গদূতকে পাঠিয়ে তাঁর দাস যোহনকে তা জানালেন। যোহন যা যা দেখেছিলেন সেসব বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। এ হলো সেই সত্য যা যীশুখ্রিস্ট তাঁর কাছে বলেছিলেন, যা কেবলমাত্র ঈশ্বরের বার্তা। ধন্য সেই জন যে এই বার্তার বাক্যগুলি পাঠ করে এবং যাঁরা তা শোনে ও তাতে লিখিত নির্দেশগুলি পালন করে, তারাও ধন্য, কারণ সময় সন্নিকট। এশিয়া প্রদেশের সাত্ত্বিক খ্রিস্টমণ্ডলীর কাছে আমি যোহন লিখছি। ঈশ্বর যিনি আছেন ও যিনি ছিলেন ও যিনি আসছেন এবং তাঁর সিংহাসনের সম্মুখবর্তী সপ্ত আত্মা ও যীশুখ্রিস্টের কাছ থেকে অনুগ্রহ ও শান্তি তোমাদের মধ্যে নেমে আসু। বিশ্বস্ত সাক্ষী যীশু, যিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিতদের মধ্যে প্রথম এবং এই পৃথিবীর রাজাদের শাসনকর্তা, তিনি আমাদের ভালোবাসেন এবং নিজের রক্ত দিয়ে আমাদের পাপ থেকে মুক্ত করেছেন। যীশু আমাদের নিয়ে এক রাজ্য গড়েছেন এবং তাঁর পিতা ঈশ্বরের সেবার জন্য আমাদের যাজক করেছেন। যীশুর মহিমা ও পরাক্রম যুগে যুগে স্থায়ী হোক, আমেন। দেখো, যীশু মেঘ সহকারে আসছেন আর প্রত্যেকে তাঁকে দেখতে পাবে, এমনকি যারা তাঁকে বর্ষা দিয়ে বিদ্ধ করেছিল তারাও দেখতে পাবে। তখন পৃথিবীর সকল লোক তাঁর জন্য কান্নায় ভেঙে পড়বে। হ্যাঁ, তাই ঘটবে, আমেন। প্রভু ঈশ্বর বলেন, আমি আলফা ও ওমেগা, আমি সেই সর্বশক্তিমান, আমি সেই জন যিনি আছেন, যিনি ছিলেন এবং যিনি আসছেন। আমি যোহন, খ্রিস্টেতে তোমাদের ভাই। আমরা একসাথে যীশুতে রয়েছি। আমরা কষ্ট, রাজ্য ও ধৈর্য সহ্য করায় সহভাগী। আমি পাটম দ্বীপে ছিলাম কারণ আমি ঈশ্বরের বাক্য এবং যীশুর প্রকাশিত সত্য প্রচার করেছিলাম। আমি প্রভুর দিনে আত্মাবিষ্ট হলাম আর পিছন থেকে এক উচ্চ স্বর শুনতে পেলাম, মনে হল তড়িৎধ্বনি হচ্ছে, ঘোষিত হল, তুমি যা দেখেছ তা একটি পুস্তকে লেখো, আর ইফিস, স্মুর্ণা, পরগাম, থুয়াতিরা, সার্দি, ফিলাদেলফিয়া ও লাইদিকেয়া এই সাতটি মণ্ডলীর কাছে তা পাঠিয়ে দাও। আমার সঙ্গে কে কথা বলছেন তা দেখার জন্য আমি পেছন ফিরে তাকালাম এবং দেখলাম সাতটি সুবর্ণ দীপাধার। সেই দীপাধারগুলির মাঝখানে দাঁড়িয়ে মানবপুত্রের মতো একজন, পরনে তার লম্বা পোশাক আর বুকে জড়ানো সোনালী কটিবন্ধ। তার মাথা ও চুল ছিল পশমের মতো, যে পশম তুষারের মতো শুভ্র। তার চোখ ছিল আগুনের শিখার মতো, তাঁর পা যেন আগুনে পোড়ানো উজ্জ্বল পিতল। বন্যার জলকল্লোলের মতো তাঁর কণ্ঠস্বর। তাঁর ডান হাতে সাতটি তারা, তাঁর মুখ থেকে নিঃসৃত হচ্ছিল এক তীক্ষ্ণ দ্বিধারযুক্ত তরবারি। পূর্ণ তেজে জ্বলন্ত সূর্যের মতো তাঁর রূপ। তাঁকে দেখে আমি মূর্ছিত হয়ে তাঁর চরণে লুটিয়ে পড়লাম। তখন তিনি আমার গায়ে তাঁর ডান হাত রেখে বললেন, ভয় করো না, আমি প্রথম ও শেষ, আমি সেই চিরজীবন্ত, আমি মরেছিলাম আর দেখো আমি চিরকাল যুগে যুগে জীবিত আছি, মৃত্যু ও পাতালের চাবিগুলি আমি ধরে আছি। তাই তুমি যা যা দেখলে, যা যা এখন ঘটছে আর এরপর যা ঘটবে,
তা লিখে নাও। আমার ডান হাতে যে সাতটি তারা ও সাতটি সুবর্ণ দীপাধার দেখলে তাদের গুপ্ত অর্থ হচ্ছে এই সাতটি তারা ওই সাতটি মণ্ডলীর স্বর্গদূত, আর সেই সাতটি দীপাধারের অর্থ সেই সাতটি মণ্ডলী। প্রকাশিত বাক্য দুই অধ্যায়। ইফিসে মণ্ডলীর স্বর্গদূতদের উদ্দেশ্যে লেখো, যিনি তাঁর ডান হাতে সাতটি তারা ধরে থাকেন আর যিনি সাতটি সুবর্ণ দীপাধারের মাঝে যাতায়াত করেন, তিনি বলেছেন, আমি জানি তুমি কি করেছ। তুমি কঠোর পরিশ্রম করেছ, ধৈর্য সহকারে সহ্য করেছ। তুমি যে দুষ্ট লোকদের সহ্য করতে পারো না তাও আমি জানি। যারা প্রেরিত নয় অথচ নিজেদের প্রেরিত বলে দাবি করে তুমি তাদের পরীক্ষা করেছ, আর তারা যে মিথ্যাবাদী তা জেনেছ। আমি জানি তোমার ধৈর্য আছে আর আমার নামের জন্য দুঃখ কষ্ট সহ্য করেছ, ক্লান্ত হয়ে পড়নি, তবু তোমার বিরুদ্ধে আমার এই অভিযোগ আছে, তোমার যে ভালোবাসা প্রথমে ছিল তা তুমি হারিয়ে ফেলেছ। তাই তুমি চিন্তা করে দেখো কোথা থেকে তোমার পতন হয়েছে, অনুতাপ করো আর শুরুতে যেসব কাজ করতে তাতে ফিরে যাও। তুমি যদি অনুতাপ না করো তবে আমি তোমার কাছে আসব ও তোমার দীপাধারটি তার স্থান থেকে সরিয়ে দেব। কিন্তু একটি গুণ তোমার মধ্যে আছে, তুমি নিকোলাইতীয়দের কাজ ঘৃণা করো, তাদের কাজ আমিও ঘৃণা করি। যার শোনার মতো কান আছে সে শুনুক আত্মা মণ্ডলীগুলিকে কি বলেছেন, যে বিজয়ী হয় আমি তাকে জীবন বৃক্ষের ফল খাবার অধিকার দেব। এই বৃক্ষ রয়েছে ঈশ্বরের বাগানে। স্মুর্ণার মণ্ডলীর স্বর্গদূতদের কাছে এই কথা লেখো, যিনি আদি ও অন্ত, যিনি মরেছিলেন এবং পুনরায় জীবিত হলেন, তিনি এই কথা বলেছেন, আমি তোমার দুঃখ ভোগ ও দারিদ্র্যের কথা জানি, কিন্তু সত্যিই তুমি ধনবান। তোমার নামে লোকে যেসব মন্দ কথা বলে তা আমি জানি। সেই সব লোক নিজেদের ইহুদি বলে, কিন্তু তারা সত্যিকারের ইহুদি নয়, বরং শয়তানের দলের লোক। তোমাকে যে সমস্ত দুঃখ ভোগ করতে হবে তাতে ভয় পেও না। আমি তোমাকে বলছি, তোমাদের পরীক্ষা করার জন্য দিয়াবল তোমাদের কাউকে কাউকে কারাগারে পুরবে, 10 দিন পর্যন্ত তোমাদের কষ্ট হবে, যদি মরতে হয় তবু আমার প্রতি বিশ্বস্ত থেকো। যদি তুমি বিশ্বস্ত থাকো তাহলে আমি তোমাকে জীবন মুকুট দেব। আত্মা মণ্ডলীগুলিকে কি বলছেন, যার শোনার মতো কান আছে সে শুনুক। যে জয়ী হয় সে দ্বিতীয় মৃত্যুর দ্বারা আঘাত পাবে না। পরগাম মণ্ডলীর স্বর্গদূতদের কাছে লেখো, যার হাতে তীক্ষ্ণ দ্বিধার তরোয়াল, তিনি বলেন, আমি জানি তুমি কোথায় বাস করছ। তুমি সেইখানে বাস করছ যেখানে শয়তানের সিংহাসন রয়েছে, কিন্তু আমার প্রতি তুমি বিশ্বস্ত আছো, এমনকি আন্তিপাশের সময়ও আমার প্রতি তোমার যে বিশ্বাস তা অস্বীকার করনি। আন্তিপাস আমার এক বিশ্বস্ত সাক্ষী, যে তোমাদের নগরে নিহত হয়েছিল। তোমাদের নগর সেইখানে যেখানে শয়তান বাস করে। তবু তোমাদের বিরুদ্ধে আমার কয়েকটি কথা বলার আছে। তোমাদের মধ্যে এমন কিছু লোককে তোমরা সহ্য করেছ যারা বিলিয়মের শিক্ষা অনুসারে চলে। ইসরায়েলকে কি করে পাপে ফেলা যায় তা বিলিয়ম শিখিয়েছিল। সেই লোকেরা প্রতিমার সামনে উৎসর্গ করা খাদ্য খেয়ে ও ব্যভিচার করে পাপ করেছিল। হ্যাঁ, তোমাদের মধ্যেও বেশ কিছু লোক নিকোলাইতীয়দের শিক্ষা অনুসারে চলে। তাই বলি তুমি মন ফিরাও, না হলে আমি শীঘ্রই তোমার কাছে আসব আর আমার মুখের তরবারি দিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করব। আত্মা মণ্ডলীগুলিকে কি বলছেন, যার শোনার মতো কান আছে সে শুনুক। যে জীবনে জয়ী হয় তাকে আমি গুপ্ত মান্নার অংশ খেতে দেব, এবং আমি তাদের প্রত্যেককে একটি করে সাদা পাথর দেব। সেই পাথরের ওপর একটা নতুন নাম লেখা আছে যা অন্য কেউ জানতে পারবে না, কেবল যে তা পাবে সেই জানতে পারবে।
থুয়াতিরাষ্ট্রমণ্ডলীর স্বর্গদূতদের কাছে এই কথা লেখো, যিনি ঈশ্বরের পুত্র, যার চোখ আগুনের শিখার মতো ও যার পা উজ্জ্বল পিতলের মতো, তিনি এই কথা বলছেন, আমি তোমার বিশ্বাস, প্রেম, পরিচর্যা ও ধৈর্যের বিষয় জানি। প্রথমে তুমি যা করেছিলে তার থেকে এখন যে আরও বেশি কাজ করছো তাও আমি জানি। তবু তোমার বিরুদ্ধে এই আমার অভিযোগ, ইসেবল নামে সেই স্ত্রীলোককে তুমি তার ইচ্ছে মতো চলতে দিচ্ছ। সে নিজেকে ভাববাদিনী বলে, সে আমার লোকদের শিক্ষা দিয়ে ভুল পথে নিয়ে যাচ্ছে। ইসেবল আমার লোকদের ব্যভিচার করতে ও প্রতিমার কাছে উৎসর্গ করা বলির মাংস খেতে প্রলুব্ধ করছে। আমি তাকে মন ফেরাবার জন্য সময় দিয়েছিলাম, কিন্তু সে তার ব্যভিচারের জন্য অনুতাপ করতে চায় না। তাই আমি তাকে রোগশয্যায় ফেলব, আর যারা তার সঙ্গে ব্যভিচার করেছে তারা যদি তার সঙ্গে করা পাপ কাজের জন্য অনুতাপ না করে তবে তাদেরও মহাকষ্টের মধ্যে ফেলব। আমি তার সন্তানদের ওপর মহামারী এনে তাদের মেরে ফেলব, তাতে সমস্ত মণ্ডলী জানতে পারবে আমি একজন যে সমস্ত লোকের মন ও হৃদয় সকল জানি। তোমরা প্রত্যেকে যা করেছ তার প্রতিফল আমি তোমাদের প্রত্যেককে দেব। থুয়াতিরাতে বাকি লোক, তোমরা যারা তার এই ভুল শিক্ষার অনুসারী হওনি, লোকে যাকে শয়তানের নিগূঢ়তত্ত্ব বলে তা যারা শেখেনি, সেই তোমাদের ওপর অন্য কোনো ভার চাপিয়ে দিচ্ছি না। কেবল এইটুকুই বলি, যা তোমাদের আছে তা আমি ফিরে না আসা পর্যন্ত শক্ত করে ধরে থাকো। আর যে জয় করে ও শেষ পর্যন্ত আমার ইচ্ছা অনুসারে চলে, তাকে আমি আমার সমস্ত জাতির ওপরে কর্তৃত্ব করতে অধিকার দেব। তাতে সে লৌহদণ্ডের দ্বারা তাদের শাসন করবে, মাটির পাত্র ভাঙার মতো সে তাদের ভেঙে চুরমার করবে। পিতার কাছ থেকে আমি তেমন ক্ষমতাই পেয়েছি। আমি তাকে ভোরের তারাও দেব। আত্মা মণ্ডলীগুলিকে কি বলছেন, যার শোনার মতো কান আছে সে শুনুক। প্রকাশিত বাক্য তিন অধ্যায়। সার্ধিস্থ মণ্ডলীর স্বর্গদূতদের কাছে এই কথা লেখো, ঈশ্বরের সপ্ত আত্মা ও সপ্ত তারা যার আছে তিনি বলেন, আমি জানি তোমার সব কাজের কথা। লোকেরা বলে তুমি নাকি জীবন্ত, কিন্তু বাস্তবে তুমি মৃত। এখন জাগো, যেটুকু বাকি বিষয় মৃতকল্প হল তাকে শক্তিশালী করো, কারণ তোমার কোনো কাজ আমার ঈশ্বরের দৃষ্টিতে সিদ্ধ বলে দেখিনি। তাই যে শিক্ষা তুমি পেয়েছ এবং শুনেছ তা মনে রেখো এবং তার বাধ্য হও। তোমরা মন ফিরাও, তুমি যদি সচেতন না হও তবে চোর যেমন আসে সেই রকম হঠাৎ আমি তোমার কাছে এসে হাজির হব। কোন সময় যে আমি আসব তা তুমি জানতেও পারবে না। যাই হোক, সার্দিতে তবু এমন কিছু লোক তোমার দলে আছে যারা তাদের বস্ত্র কলুষিত করেনি, তারা শুভ্র বস্ত্র পরে আমার সঙ্গে চলাফেরা করবে, কারণ তারা তার যোগ্য। যে জয়ী হয় সে ওই রকম শুভ্র পোশাক পরবে, আর আমি কোনো মতেই তার নাম জীবন পুস্তক থেকে মুছে ফেলব না। আমি স্বীকার করব যে সে আমার। আমার পিতার সামনে ও তাঁর স্বর্গদূতদের সামনে আমি একথা বলব। আত্মা মণ্ডলীগুলিকে কি বলছেন, যার শোনার মতো কান আছে সে শুনুক। ফিলাডেলফিয়ার মণ্ডলী স্বর্গদূতদের কাছে লেখো, যিনি পবিত্র ও যিনি সত্য, তিনি তোমায় একথা বলেছেন। তাঁর কাছে দাউদের চাবি আছে, তিনি খুললে কেউ তা বন্ধ করতে পারে না, বা বন্ধ করলে কেউ তা খুলতে পারে না, তিনি একথা বলেছেন। আমি তোমার সব কাজের কথা জানি। শোনো, আমি তোমার সামনে একটি খোলা দরজা রাখছি, এই দরজা কেউ বন্ধ করতে পারে না। আমি জানি যদিও তুমি দুর্বল, তবু তুমি
আমার শিক্ষা অনুসারে চলেছ, আর তুমি আমার নাম অস্বীকার করনি। শোনো, শয়তানের দলের যে লোকেরা ইহুদি না হয়েও মিথ্যাভাবে নিজেদের ইহুদি বলে, তাদের আমি তোমার পায়ের সামনে নিয়ে এসে প্রণাম করাবো। আমি তাদের জানাবো যে আমি তোমাকে ভালোবেসেছি, কারণ ধৈর্য সহকারে সহ্য করবার যে আদেশ আমি দিয়েছিলাম তা তুমি পালন করেছ। এই পৃথিবীবাসী লোকেদের পরীক্ষার্থে সমস্ত জগতের ওপর যে মহাকষ্ট ঘনিয়ে আসছে, আমি তোমাকে সেই পরীক্ষার সময় নিরাপদেই রাখব। পৃথিবীর লোকেদের পরীক্ষার জন্যই এই মহাকষ্ট আসবে। আমি শীঘ্রই আসছি, তোমার যা আছে তা ধরে রাখো, যেমন চলছ তেমনি চলতে থাকো, যেন কেউ তোমার বিজয় মুকুট কেড়ে নিতে না পারে। যে বিজয়ী হয় তাকে আমি আমার ঈশ্বরের মন্দিরে একটি স্তম্ভ করব, আর তাকে কখনো সেই মন্দির থেকে বাইরে যেতে হবে না। তার উপর আমি আমার ঈশ্বরের নাম আর আমার ঈশ্বরের নগরের নাম লিখব। সেই নগর হল নতুন জেরুসালেম। সেই নগর ঈশ্বরের কাছ থেকে স্বর্গ হতে নেমে আসছে। আমার নতুন নামও আমি তার ওপর লিখে দেব। আত্মা মণ্ডলীগুলিকে কি বলছেন, যার সোনার মতো কান আছে সে শুনুক। লাইদিকিয়াস্ত মণ্ডলী স্বর্গদূতদের কাছে এই কথা লেখো, যিনি আমেন, যিনি বিশ্বস্ত ও সত্য সাক্ষী, যিনি ঈশ্বরের সৃষ্টির উৎস, তিনি বলেন, আমি জানি তুমি কি করছো। তুমি না ঠান্ডা না গরম, তুমি হয় ঠান্ডা নয় গরম হলেই ভালো হতো। তোমার অবস্থা ঈষদুষ্ণ, না ঠান্ডা না গরম, তাই আমার মুখ থেকে তোমাকে আমি থুতু করে ফেলে দেব। তুমি বলো, আমি ধনবান, আমি ধন সঞ্চয় করেছি, আমার কিছুরই অভাব নেই, কিন্তু জানো না যে তুমি দুর্দশাগ্রস্ত, করুণার পাত্র, দরিদ্র, অন্ধ ও উলঙ্গ। আমি তোমাকে এক পরামর্শ দিই, তুমি আমার কাছ থেকে আগুনে নিখাত করা খাঁটি সোনা কেন, যেন প্রকৃত ধনবান হতে পারো। আমি তোমাকে বলছি, আমার কাছ থেকে সাদা পোশাক কেন, যেন তোমার লজ্জাজনক উলঙ্গতা ঢাকা পড়ে। আমি তোমাকে চোখে দেখার জন্য মলম কিনতে বলি, তাহলে তুমি ঠিক দেখতে পাবে। আমি যত লোককে ভালোবাসি তাদের সংশোধন ও শাসন করি, তাই উদ্যোগী হও ও মন ফেরাও। দেখো, দরজাতে দাঁড়িয়ে আমি ঘা দিই, কেউ যদি আমার গলা শুনে দরজা খুলে দেয় তবে আমি তার ঘরের ভেতর যাব ও তার সঙ্গে আহারে বসব, আর সেও আমার সঙ্গে আহার করবে। আমি জয়ী হয়ে যেমন আমার পিতার সঙ্গে তার সিংহাসনে বসেছি, সেই রূপ যে জয়ী হয় তাকেও আমি আমার সাথে আমার সিংহাসনে বসতে দেব। আত্মা মণ্ডলীগুলিকে কি বলছেন, যার সোনার মতো কান আছে সে শুনুক। প্রকাশিত বাক্য চার অধ্যায়। এরপর আমি একটি দর্শন পেলাম, আর দেখতে পেলাম আমার সামনে স্বর্গে একটা দরজা খোলা রয়েছে। এর আগে যে কণ্ঠস্বর আমার সঙ্গে কথা বলেছিল সেই একই স্বর আর তুরির আওয়াজ শুনতে পেলাম, তা আমাকে বলছে, এখানে উঠে এসো, এরপর যা কিছু অবশ্যই ঘটবে তা আমি তোমাকে দেখাবো। মুহূর্তের মধ্যে আমি আত্মাবিষ্ট হলাম। আমার সামনে স্বর্গে এক সিংহাসন ছিল, সেই সিংহাসনের ওপর একজন বসেছিলেন। যিনি সেখানে বসেছিলেন তাঁর দেহ সূর্যকান্ত ও শারদীয় মণির মতো অত্যুজ্জ্বল। সেই সিংহাসনের চারিদিকে পান্নার মতো ঝলমলে মেঘধনুক ছিল। সেই সিংহাসনের চারদিকে ২৪টি সিংহাসন ছিল। সেই সব সিংহাসনে ২৪ জন প্রাচীন বসেছিলেন। তাঁরা সকলে শুভ্র পোশাক পরেছিলেন আর তাঁদের মাথায় সোনার মুকুট ছিল।
সেই সিংহাসন থেকে বিদ্যুতের ঝলকানি, গুরু গুরু শব্দ ও বজ্রধ্বনি নির্গত হচ্ছিল। আর সে সিংহাসনের সামনে সাতটি মশাল জ্বলছিল, সাতটি আগুনের মশাল, ঈশ্বরের সেই সপ্ত আত্মার প্রতীক। আর সেই সিংহাসনের সামনে ছিল কাঁচের মতো সমুদ্র, যা স্ফটিকের মতো স্বচ্ছ। সিংহাসনের সামনে এবং সিংহাসনের চারদিকে চারজন প্রাণী ছিল, যাদের সামনে ও পেছনে সর্বাঙ্গ চোখে ভরা ছিল। প্রথম প্রাণীটি দেখতে সিংহের মতো, দ্বিতীয় প্রাণীটি ষাঁড়ের মতো, তৃতীয় প্রাণীটির মুখ মানুষের মুখের মতো, চতুর্থ প্রাণীটি উড়ন্ত ঈগলের মতো। এই চারটি প্রাণীর প্রত্যেকের ছটি করে পাখা ছিল। সেই প্রাণীগুলির সর্বাঙ্গে, ভেতরে ও বাইরে ছিল চোখ। আর তাঁরা দিন রাত সব সময় বিরত না হয়ে এই কথা বলছিলেন, পবিত্র 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 প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, যিনি ছিলেন, যিনি আছেন ও যিনি আসছেন। যিনি সিংহাসনে বসে আছেন, সেই জীবন্ত প্রাণীরা তাঁর মহিমা, সম্মান ও ধন্যবাদ কীর্তন করেন। ইনি হলেন সেই চিরজীবী। আর এই রকম ঘটলে প্রত্যেকবার যিনি সিংহাসনে বসে আছেন, তাঁর সামনে ওই ২৪ জন প্রাচীন ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেন। আর যিনি চিরজীবী, তাঁর উপাসনা করেন। আর নিজের নিজের মাথার মুকুট সিংহাসনের সামনে রেখে বলেন, আমাদের প্রভু ও ঈশ্বর, তুমি মহিমা, সম্মান ও পরাক্রম পাওয়ার যোগ্য, কারণ তুমি সমস্ত কিছু সৃষ্টি করেছ। তোমার ইচ্ছাতেই সব কিছু সৃষ্টি হয়েছে ও সব কিছুর অস্তিত্ব আছে। প্রকাশিত বাক্য ৫ অধ্যায়। সিংহাসনে যিনি বসেছিলেন, তাঁর ডান হাতে আমি একটি পুস্তক দেখলাম, যার ভেতরে ও বাইরে উভয় দিকে লেখা ও তার সাতটি মোহর দিয়ে সিলমোহর করে বন্ধ করা ছিল। আর আমি এক শক্তিমান স্বর্গদূতকে দেখলাম, যিনি চিৎকার করে বলছেন, এটি খুলতে পারে ও তাঁর সিলমোহরগুলি ভাঙতে পারে, কার এমন যোগ্যতা আছে? কিন্তু স্বর্গে, পৃথিবীতে অথবা পৃথিবীর নিচে কেউ পুস্তকটি না পারল খুলতে, না পারল তার ভেতরে কি আছে তা দেখতে। সেই পুস্তকটি খুলবার ও তার ভেতরে দেখবার যোগ্য কাউকে পাওয়া গেল না দেখে আমি অঝরে কাঁদতে থাকলাম। তখন সেই প্রাচীনদের মধ্যে একজন আমাকে বললেন, তুমি কেঁদো না, দেখো যিনি যিহূদা বংশের সিংহ, দাউদের বংশধর, তিনি বিজয়ী হয়েছেন। তিনি সাতটি সিলমোহর ভাঙার ও পুস্তকটি খোলার যোগ্য হয়েছেন। পরে আমি দেখলাম ওই সিংহাসনের সামনে চারজন প্রাণীর সঙ্গে এবং প্রাচীনদের সঙ্গে এক মেষশাবক দাঁড়িয়ে আছেন। সেই মেষশাবককে এমন দেখাচ্ছিল যেন তাকে বধ করা হয়েছে। তাঁর সাতটি শৃঙ্গ ও সাতটি চক্ষু, সেই চক্ষুগুলি হল ঈশ্বরের সপ্ত আত্মা, যাদের পৃথিবীর সর্বত্র পাঠানো হয়েছে। এরপর সেই মেষশাবক এসে, যিনি সিংহাসনে বসে আছেন, তাঁর হাত থেকে সেই পুস্তকটি নিলেন। তিনি যখন পুস্তকটি নিলেন, তখন ওই চারজন প্রাণী ও ২৪ জন প্রাচীন মেষশাবকের সামনে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। তাদের প্রত্যেকের কাছে ছিল একটি করে বীণা ও সোনার বাটিতে সুগন্ধি ধূপ। সেই ধূপ হচ্ছে ঈশ্বরের পবিত্র লোকদের প্রার্থনা স্বরূপ। তারা মেষশাবকের জন্য এক নতুন গীত গাইছিলেন, তুমি ওই পুস্তকটি নেবার ও তার সিলমোহর ভাঙার যোগ্য, কারণ তুমি বলি হয়েছিলে আর তোমার রক্ত দিয়ে সমস্ত উপজাতি, ভাষা, সম্প্রদায় ও জাতির মধ্য থেকে ঈশ্বরের উদ্দেশ্যে লোকদের কিনেছ। তুমি তাদের নিয়ে এক রাজ্য গড়েছ ও আমাদের ঈশ্বরের যাজক করেছ, আর তারা সমস্ত পৃথিবীতে রাজত্ব করবে।
পরে আমি তাকালাম, আর সেই সিংহাসন, জীবন্ত প্রাণী ও প্রাচীনদের চারদিকে অনেক স্বর্গদূতের কণ্ঠস্বর শুনতে পেলাম। তারা সংখ্যায় লক্ষ লক্ষ, কোটি কোটি। তারা উদাত্ত কণ্ঠে বলতে লাগলেন, সেই মেষশাবক যিনি হত হয়েছিলেন, তিনিই পরাক্রম, সম্পদ, বিজ্ঞতা, ক্ষমতা, সম্মান, মহিমা ও প্রশংসা পাওয়ার পরম যোগ্য। পরে আমি স্বর্গে, পৃথিবীতে, পৃথিবীর নিচে ও সমুদ্রের মধ্যে সমস্ত প্রাণী এবং আর যা কিছু সেই সব জায়গাতে ছিল তাদের এই বাণী শুনলাম, যিনি সিংহাসনে বসে আছেন তার ও মেষশাবকের প্রতি প্রশংসা, সম্মান, মহিমা ও পরাক্রম যুগে যুগে বর্ষিত হোক। সেই চারজন প্রাণী তখন বললেন, আমিন। এরপর সেই প্রাচীনরা মাথা নিচু করে প্রণাম ও উপাসনা করলেন। প্রকাশিত বাক্য ৬ অধ্যায়। মেষশাবক যখন সেই সাতটির মধ্যে প্রথম শিলমোহরটি ভেঙে খুললেন, তখন আমি সেই চারজন প্রাণীর মধ্যে একজনকে দেখলাম ও তার মেঘগর্জনের মতো কণ্ঠস্বর শুনলাম। সে বলল, এসো। এরপর আমি দেখলাম আমার সামনে একটি সাদা রঙের ঘোড়া, তার ওপর যিনি বসে আছেন তাঁর হাতে একটি ধনুক ছিল, তাঁকে একটা মুকুট পরিয়ে দেওয়া হলে তিনি যুদ্ধ জয় করতে বিজেতার মতো বাইরে এলেন। মেষশাবক যখন দ্বিতীয় শিলমোহরটি ভাঙলেন, তখন আমি সেই প্রাণীদের মধ্যে দ্বিতীয় জনকে বলতে শুনলাম, এসো। তখন আরেকটি আগুনের মতো লাল রঙের ঘোড়া বার হয়ে এলো। সেই ঘোড়াটার ওপর যে বসে আছে তাকে পৃথিবী থেকে শাস্তি কেড়ে নেবার ক্ষমতা দেওয়া হলো, আর দেওয়া হলো সেই ক্ষমতা যার বলে মানুষ পরস্পরকে বধ করবে। তাকে একটা বড় তরবারি দেওয়া হলো। মেষশাবক যখন তৃতীয় শিলমোহরটি ভাঙলেন, আমি শুনলাম সেই প্রাণীদের মধ্যে তৃতীয় জন বললেন, এসো। পরে আমি দেখলাম একটা কালো ঘোড়া আমার সামনে দাঁড়িয়ে, তার ওপর যে বসে আছে তার হাতে একটা দাঁড়ি পাল্লা। এরপর আমি সেই চারজন প্রাণীর মধ্য থেকে একটা স্বরের মতো কোন একটা কিছু শুনতে পেলাম। সেই স্বর বলছে, একশের গম একজন মজুরের দৈনিক মজুরির সমান, আর তিনশের জব একজন মজুরের দৈনিক মজুরির সমান, অলিভ তেল ও দ্রাক্ষারস নষ্ট করো না। মেষশাবক যখন চতুর্থ শিলমোহরটি ভাঙলেন, তখন আমি সেই প্রাণীর মধ্যে চতুর্থ জনকে বলতে শুনলাম, এসো। পরে আমি দেখলাম একটা পাণ্ডুবর্ণ ঘোড়া আমার সামনে, তার উপর যে বসে আছে তার নাম মৃত্যু, আর পাতাল তার ঠিক পেছনেই আছে, তাকে পৃথিবীর এক চতুর্থাংশ লোকের উপরে কর্তৃত্ব করার ক্ষমতা দেওয়া হলো, যেন সে যুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী ও হিংস্র পশুদের দিয়ে সকলকে বধ করতে পারে। মেষশাবক যখন পঞ্চম শিলমোহরটি ভাঙলেন, তখন আমি যজ্ঞ বেদীর নিচে সেই সব আত্মাকে দেখলাম যাদের হত্যা করা হয়েছিল, কারণ তারা ঈশ্বরের বার্তা বিশ্বস্তভাবে প্রচার করেছিলেন এবং তাদের সাক্ষ্য দিয়েছিলেন। তারা উচ্চকণ্ঠে বললেন, পবিত্র ও সত্য প্রভু, যারা আমাদের হত্যা করেছে, পৃথিবীর সেই সমস্ত লোকেদের বিচার করতে ও শাস্তি দিতে তুমি আর কত দেরি করবে? তাদের প্রত্যেককে শুভ্র রাজ পোশাক দেওয়া হলো এবং আরও কিছুকাল অপেক্ষা করতে বলা হলো, কারণ তাদের কিছু সহসেবক, ভাই ও বোন তখনও ছিলেন যারা তাদের মতো নিহত হবেন। এই সমস্ত নিধন শেষ না হওয়া পর্যন্ত তাদের অপেক্ষা করতে বলা হলো।
পরে আমি যা দেখলাম, তিনি ষষ্ঠ শিলমোহরটি ভাঙলেন। তখন ভীষণ ভূমিকম্প হল, সূর্য কালো শোকবস্ত্রের মতো হয়ে গেল, আর চাঁদ রক্তের মতো লাল হয়ে গেল। প্রবল বাতাসের নড়ে গাছ থেকে যেমন কাঁচা ডুমুর পড়ে যায়, তেমনই আকাশ থেকে নক্ষত্ররা পৃথিবীতে খসে পড়তে লাগলো। গোটানো পুস্তকের মতো আকাশমণ্ডল অদৃশ্য হল। সমস্ত পাহাড় ও দ্বীপকে ঠেলে নিজের জায়গা থেকে সরিয়ে দেওয়া হল। পৃথিবীর রাজাগণ, সমস্ত অধিপতি, সেনাবাহিনীর অধিনায়করা, ধনবানরা, শক্তিশালী লোকেরা ও পৃথিবীর সব স্বাধীন লোক এবং সমস্ত দাস গুহার মধ্যেও পাহাড়গুলির পাথরের মধ্যে নিজেদের লুকিয়ে রাখল। তারা পর্বত এবং পাহাড়গুলোকে বলতে লাগলো, আমাদের উপরে চেপে পড়ো, এবং যিনি সিংহাসনে বসে আছেন তাঁর কাছ থেকে এবং মেষশাবকের ক্রোধের হাত থেকে আমাদের লুকিয়ে রাখো, কারণ তাদের ক্রোধের মহাদিন এসে পড়ল, কার সাধ্য আছে তার সামনে দাঁড়াবার। প্রকাশিত বাক্য সাত অধ্যায়। এরপর আমি দেখলাম পৃথিবীর চার কোণে চারজন স্বর্গদূত দাঁড়িয়ে আছেন। তারা পৃথিবীর চারটে বায়ু প্রবাহকে আটকে রেখেছেন, যেন পৃথিবীর বা সমুদ্রের বা গাছের ওপর দিয়ে বাতাস না বয়। এরপর আমি আরেক স্বর্গদূতকে পূর্ব দিক থেকে উঠে আসতে দেখলাম। তাঁর হাতে ছিল জীবন্ত ঈশ্বরের শিলমোহর। ঈশ্বর যে চারজন স্বর্গদূতকে পৃথিবী ও সমুদ্রে আঘাত করবার ক্ষমতা দিয়েছিলেন, তাঁদের উদ্দেশ্যে তিনি চিৎকার করে বললেন, দাঁড়াও, আমরা যতক্ষণ না আমাদের ঈশ্বরের দাসদের কপালে মোহর দ্বারা চিহ্ন না দিই, সে পর্যন্ত তোমরা পৃথিবী, সমুদ্র বা গাছের কোনো ক্ষতি করো না। এরপর আমি শুনলাম কত লোকের কপালে চিহ্ন দেওয়া হল। মোট 144,000 লোক। তারা ছিল সমস্ত ইসরায়েল গোষ্ঠীর ও জাতির, যিহুদা গোষ্ঠীর 12,000, রুবেন গোষ্ঠীর 12,000, গাদ গোষ্ঠীর 12,000, আশের গোষ্ঠীর 12,000, নফতালি গোষ্ঠীর 12,000, মনাহসি গোষ্ঠীর 12,000, সিমিয়ন গোষ্ঠীর 12,000, লেবি গোষ্ঠীর 12,000, ইশাখর গোষ্ঠীর 12,000, সবুলুন গোষ্ঠীর 12,000, জোসেফ গোষ্ঠীর 12,000, বিন্যামিন গোষ্ঠীর 12,000। এরপর আমি দেখলাম প্রত্যেক জাতির, প্রত্যেক বংশের এবং প্রত্যেক গোষ্ঠীর ও ভাষার অগণিত লোক সেই সিংহাসন ও মেষশাবকের সামনে এসে তারা দাঁড়িয়েছে। তাদের পরনে শুভ্র পোশাক এবং হাতে খেজুর পাতা। তারা সকলে চিৎকার করে বলছে, যিনি সিংহাসনে বসে আছেন এই জয় সেই ঈশ্বরের ও মেষশাবকের দান। সমস্ত স্বর্গদূত সিংহাসনের প্রাচীনদের ও চারজন প্রাণীর চারদিকে ঘিরে দাঁড়িয়েছিলেন। তারা সিংহাসনের সামনে মাথা নিচু করে প্রণাম করলেন ও ঈশ্বরের উপাসনা করতে থাকলেন। তারা বললেন, আমেন। প্রশংসা, মহিমা, প্রজ্ঞা, ধন্যবাদ, সম্মান, পরাক্রম ও ক্ষমতা যুগ পর্যায়ের যুগে যুগে আমাদের ঈশ্বরেরই হোক, আমেন। এরপর সে প্রাচীনদের মধ্যে একজন আমায় জিজ্ঞেস করলেন, শুভ্র পোশাক পরা এই লোকেরা কে, আর এরা সব কোথা থেকে এসেছে? আমি তাকে বললাম, মহাশয়, আপনি জানেন। তিনি আমায় বললেন, এরা সেই লোক যারা মহা নির্যাতন সহ্য করে এসেছে, আর মেষশাবকের রক্তে নিজের পোশাক ধুয়ে শুচি শুভ্র করেছে, এই কারণেই এরা ঈশ্বরের সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছে, আর দিন রাত তার মন্দিরে তার উপাসনা করে চলেছে। যিনি সিংহাসনে বসে আছেন তিনি এদের রক্ষা করবেন, এরা আর কখনো ক্ষুধার্ত তৃষ্ণার্ত হবে না, এদের গায়ে রোদ
বা তার প্রখর তাপও লাগবে না, কারণ সিংহাসনের ঠিক সামনে যে মেষশাবক আছেন তিনি এদের মেষপালক হবেন, তাদের জীবন জলের প্রস্রবণের কাছে নিয়ে যাবেন, আর ঈশ্বর এদের সমস্ত চোখের জল মুছিয়ে দেবেন। প্রকাশিত বাক্য আট অধ্যায়। তারপর মেষশাবক সপ্তম শিলমোহরটি ভাঙলেন। তখন স্বর্গে প্রায় আধ ঘণ্টার মতো সব নিস্তব্ধ হয়ে গেল। তারপর আমি দেখলাম ঈশ্বরের সামনে যে সাতজন স্বর্গদূত দাঁড়িয়ে থাকেন, তাঁদের হাতে সাতটি তুড়ি দেওয়া হলো। পরে আর এক স্বর্গদূত এসে যজ্ঞবেদীর কাছে দাঁড়ালেন, তাঁর হাতে সোনার ধনুচি, তাঁকে প্রচুর ধূপ দেওয়া হলো যাতে তিনি তা স্বর্গসিংহাসনের সামনে ঈশ্বরের সমস্ত পবিত্র লোকের প্রার্থনার সঙ্গে নিবেদন করতে পারেন। ফলে ঈশ্বরের লোকদের প্রার্থনার সঙ্গে স্বর্গদূতের হাত থেকে সেই ধূপের ধোঁয়া ঈশ্বরের সামনে উঠল। পরে ওই স্বর্গদূত ধনুচি নিয়ে তাতে যজ্ঞবেদীর আগুন ভরে পৃথিবীতে নিক্ষেপ করলেন। এর ফলে মেঘগর্জন, উচ্চরব, বিদ্যুৎ চমক ও ভূমিকম্প হল। তখন সেই সাতজন স্বর্গদূত তাদের সাতটি তুড়ি বাজাবার জন্য প্রস্তুত হলেন। প্রথম স্বর্গদূত বাজালেন, তাতে পৃথিবীতে রক্ত মেশানো শিলা ও আগুন বর্ষণ হল, ফলে পৃথিবীর এক তৃতীয়াংশে আগুন ধরে গেল, আর এক তৃতীয়াংশে গাছপালা ও সমস্ত সবুজ ঘাস পুড়ে গেল। দ্বিতীয় স্বর্গদূত তুড়ি বাজালেন, আর দেখা গেল যেন বিরাট এক জ্বলন্ত পাহাড় সমুদ্রে ছুঁড়ে ফেলে দেওয়া হল, তাতে সমুদ্রের এক তৃতীয়াংশ জল রক্তাক্ত হয়ে গেল ও সামুদ্রিক জীবের এক তৃতীয়াংশ মারা পড়ল, আর সমুদ্রগামী সমস্ত জাহাজের এক তৃতীয়াংশ ধ্বংস হয়ে গেল। পরে তৃতীয় স্বর্গদূত তুড়ি বাজালেন, তখন আকাশ থেকে জ্বলন্ত মশালের মতো এক বিরাট নক্ষত্র পৃথিবীর এক তৃতীয়াংশ নদী ও জলের উৎসের উপর খসে পড়ল। সেই নক্ষত্রের নাম নাগদানা, কারণ তা পৃথিবীর এক তৃতীয়াংশ জল তিক্ত করে দিল। এভাবে জল তেতো হওয়ার কারণে অনেক লোক মারা পড়ল। এরপর চতুর্থ স্বর্গদূত তুড়ি বাজালেন, আর সূর্যের এক তৃতীয়াংশ, চন্দ্রের এক তৃতীয়াংশ এবং সমস্ত নক্ষত্রের এক তৃতীয়াংশ এমনভাবে ঘা খেল যে তাদের এক তৃতীয়াংশ অন্ধকার হয়ে গেল। সেইভাবে দিনেরও এক তৃতীয়াংশ আলোবিহীন হল, আর রাত্রির অবস্থাও একই রকম হল। এই সব কিছু দেখতে দেখতে হঠাৎ আমি শুনতে পেলাম আকাশের উঁচু দিয়ে একটি ঈগল পাখি উড়ে যেতে যেতে চিৎকার করে এই কথা বলছে, সন্তাপ সন্তাপ, পৃথিবীবাসীদের সন্তাপ, কারণ বাকি তিনজন স্বর্গদূত যখন তুড়ি বাজাবে তখন সেই সন্তাপ শুরু হবে। প্রকাশিত বাক্য নয় অধ্যায়। পরে পঞ্চম স্বর্গদূত তুড়ি বাজালেন, আর আমি দেখলাম স্বর্গ থেকে পৃথিবীতে একটা তারা খসে পড়ল, আর তারাটাকে অতল কূপ খোলার চাবি দেওয়া হলো। নক্ষত্রটি অগাধ লোকের কূপটি খুলল, তৎক্ষণাৎ ওই কূপ থেকে বিরাট অগ্নিকুণ্ডের মধ্য থেকে যেমন ধোঁয়া বার হয় তেমনি ধোঁয়া নির্গত হল। এই ধোঁয়ার জন্য সূর্য ও বায়ুমণ্ডল অন্ধকার হয়ে গেল। পরে সেই ধোঁয়া থেকে পঙ্গপালের ঝাঁক বার হয়ে পৃথিবীতে এলো, আর পৃথিবীর কাঁকড়া বিছের মধ্যে যে ক্ষমতা থাকে তাদের তা দেওয়া হলো। পঙ্গপালদের বলা হলো যেন তারা ঘাস, চারা গাছ বা পৃথিবীর গাছপালার কোনো ক্ষতি না করে, কেবল তাদেরই ক্ষতি করে যাদের কপালে
ঈশ্বরের চিহ্ন নেই। ওই লোকদের মেরে ফেলতে তাদের অনুমতি দেওয়া হলো না, কেবল 5 মাস পর্যন্ত তাদের যন্ত্রণা দেবার অনুমতি দেওয়া হলো। তাদের যন্ত্রণা কাঁকড়া বিছে কামড়ালে মানুষের যেমন যন্ত্রণা হয় তেমনই হবে। তখন মানুষ মরতে চাইলেও মরতে পারবে না, তারা মৃত্যুর আকাঙ্ক্ষা করবে, কিন্তু মৃত্যু তাদের কাছ থেকে পালিয়ে যাবে। সেই পঙ্গপালদের দেখতে যেন যুদ্ধের জন্য প্রস্তুত ঘোড়ার মতো, তাদের মাথায় সোনার মুকুটের মতো মুকুট ছিল, তাদের মুখমণ্ডল যেন মানুষের মুখগুলির মতো, স্ত্রীলোকের চুলের মতো তাদের মাথার চুল, আর তাদের দাঁত সিংহের দাঁতের মতো, বুকে তাদের বর্ম পরা তার লোহার বর্মের মতো, আর বহু ঘোড়ায় টানা যুদ্ধের রথ ছুটলে যেমন আওয়াজ হয় তেমনি তাদের ডানার শব্দ, তাদের হুলযুক্ত লেজ ছিল কাঁকড়া বিছের মতো। 5 মাস পর্যন্ত তারা মানুষের যে ক্ষতি করবে তার ক্ষমতা ওই লেজের মধ্যে আছে। ওই পঙ্গপালের রাজা হচ্ছে অগাধ লোকের স্বর্গদূত, ইব্রীয় ভাষায় তার নাম আবদ্দন, গ্রিক ভাষায় আপল্লুয়ন, যার অর্থ বিনাশকারী। প্রথম সন্তাপ কাটল, দেখো এরপর আরও 2টি সন্তাপ আসছে। পরে ষষ্ঠ স্বর্গদূত তুড়ি বাজালে, আমি ঈশ্বরের সামনে সোনার যজ্ঞবেদীর যে 4টি শিং আছে তার মধ্য থেকে এক বাণী শুনতে পেলাম। সেই কণ্ঠস্বর ষষ্ঠ তুড়িধারী স্বর্গদূতকে বললেন, ইউফ্রেটিস মহানদীর কাছে যে 4 জন স্বর্গদূত হাত পা বাঁধা অবস্থায় আছেন তাদের মুক্ত কর। তখন পৃথিবীর মানুষের 1/3 ধ্বংস করার জন্য যে 4 জন স্বর্গদূতকে সেই বিশেষ মুহূর্ত, দিন, মাস ও বছরের জন্য প্রস্তুত রাখা হয়েছিল তাদের মুক্ত করা হলো। তাদের দলে ছিল 20 কোটি অশ্বারোহী সৈন্য, আমি তাদের সেই সংখ্যা গুনলাম। আমি এক দর্শনের মাধ্যমে সেই ঘোড়াগুলিকে ও তাদের ওপর যারা বসেছিল তাদের এই রকম দেখলাম, তাদের বর্ম ছিল আগুনের মতো লাল, ঘন নীল ও গন্ধকের মতো হলদে রঙের, ঘোড়াগুলির মাথা সিংহের মতো, তাদের মুখ থেকে 3টি আঘাতে আগুন, ধোঁয়া, গন্ধক নির্গত হচ্ছিল। তার দ্বারা পৃথিবীর মানুষের 1/3 লোক মারা পড়ল। সেই ঘোড়াগুলির আঘাত করার শক্তি তাদের মুখে ও লেজে ছিল, তাদের লেজ সাপের মতো মাথাওয়ালা, তার দ্বারা তারা ক্ষতি করতে পারত। এইসব আঘাত পাওয়া সত্ত্বেও যারা মরল না, বাকি সেই লোকেরা নিজেরা নিজের হাতে গড়া বস্তুর থেকে মন ফেরালো না, তারা ভূত প্রেত ও সোনা, রূপা, পিতল, পাথর এবং কাঠের তৈরি মূর্তি পূজা করা থেকে বিরত হলো না। সেই সব মূর্তি যারা না দেখতে পায়, না শুনতে বা কথা বলতে পারে, তারা নরহত্যা, মোহিনীবিদ্যা, ব্যভিচার এবং চুরির জন্য অনুতপ্ত হলো না। প্রকাশিত বাক্য 10 অধ্যায়। পরে আমি একজন শক্তিশালী স্বর্গদূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম। তিনি একখণ্ড মেঘকে পোশাকের মতো করে পড়েছিলেন, আর তার মাথার চারদিকে মেঘধনুক ছিল, তার মুখ সূর্যের মতো আর পা আগুনের থামের মতো, তার হাতে ছিল একটা খোলা পুস্তক, তিনি তার ডান পাটি সমুদ্রের ওপরে আর বাঁ পাটি স্থলে রাখলেন, আর সিংহ গর্জনের মতো হুঙ্কার ছাড়লেন। স্বর্গদূতের গর্জনের পর সপ্ত বজ্রধ্বনি হুঙ্কার করে উঠল। যখন সপ্ত বজ্রধ্বনি কথা বলল তখন আমি তা লিখতে চাইলাম, কিন্তু স্বর্গ থেকে এক স্বর বলল, তুমি লিখো না, বজ্র যা বলছে তা গোপন রাখো,
পরে সেই স্বর্গদূত, যাকে আমি সমুদ্রের ওপরে এবং স্থলের ওপরে পা রেখে দাঁড়াতে দেখেছিলাম, স্বর্গের দিকে তাঁর ডান হাতটি ওঠালেন। আর যিনি যুগে যুগে জীবন্ত, যিনি আকাশ পৃথিবী ও সমুদ্র ও এইসবের মধ্যে যা কিছু আছে তার সৃষ্টিকর্তা, তাঁর নামে এই শপথ করে বললেন, আর দেরি হবে না, যখন সপ্তম স্বর্গদূতের তুরি বাজানোর সময় আসবে তখন ঈশ্বরের সেই নিগূঢ় পরিকল্পনা পরিপূর্ণ হবে। এ সেই সুসমাচারের পরিকল্পনা যা ঈশ্বর তাঁর ভাববাদী ও দাসদের কাছে প্রকাশ করেছিলেন। এরপর স্বর্গ থেকে সেই রব আমি আবার শুনতে পেলাম। সেই রব আমাকে বলল, যাও স্বর্গদূতের হাত থেকে খোলা পুস্তকটি নাও, এই সেই স্বর্গদূত যিনি সমুদ্র ও স্থলের উপরে পা রেখে দাঁড়িয়েছিলেন। তখন আমি সেই স্বর্গদূতের কাছে গিয়ে তাকে বললাম, ওই ছোট্ট পুস্তকখানি আমায় দিন। তিনি আমায় বললেন, নাও খেয়ে ফেলো, এটা তোমার পেটে গিয়ে তিক্ত হবে কিন্তু মুখে মধুর মতো মিষ্টি লাগবে। তখন আমি স্বর্গদূতের হাত থেকে সেটি নিয়ে খেয়ে ফেললাম। তা মুখে মধুর মতো মিষ্টি লাগলো, কিন্তু খাওয়ার পর আমার পাকস্থলী তিক্ততায় ভরে গেল। তিনি আমাকে বললেন, অনেক লোক জাতি ভাষা এবং রাজাদের সম্বন্ধে তোমাকে আবার ভাববাণী করতে হবে। প্রকাশিত বাক্য ১১ অধ্যায়। এরপর আমাকে বেড়ানোর লাঠির মতো একটি মাপকাঠি দেওয়া হল। একজন বললেন, ওঠো ঈশ্বরের মন্দির ও যজ্ঞবেদীর পরিমাপ করো, আর যারা তার মধ্যে ঈশ্বরের উপাসনা করছে তাদের সংখ্যা গণনা করো, কিন্তু মন্দিরের বাইরের প্রাঙ্গণের কোনো মাপ নিও না, কারণ তা অইহুদীদের দেওয়া হয়েছে। ৪২ মাস ধরে তারা সেই পবিত্র নগরটি পায়ে দলবে। আমি আমার দুজন সাক্ষীকে ক্ষমতা দেব, তারা ১২৬০ দিন পর্যন্ত ভাববাণী বলবেন। সেই দুজন সাক্ষী হলেন দুটি জলপাই গাছ ও দুটি দীপাধার, যারা পৃথিবীর প্রভুর সামনে দাঁড়িয়ে আছেন। যদি কেউ তাদের ক্ষতি করতে চায় তবে ওই সাক্ষীদের মুখ থেকে আগুন বেরিয়ে এসে তাদের শত্রুদের গ্রাস করবে, যে কেউ তাদের ক্ষতি করতে চাইবে তাদেরও এইভাবে মরতে হবে। আকাশ রুদ্ধ করে দেবার ক্ষমতা তাঁদের আছে, যেন ভাববাণী বলার সময় বৃষ্টি না হয় আর জল রক্তে পরিণত করবার ও পৃথিবীর বুকে সব রকমের মহামারী যতবার ইচ্ছা ততবার পাঠাবার ক্ষমতা তাঁদের আছে। তাঁদের সাক্ষ্যদান শেষ হলে যে পশু পাতালের অতল স্পর্শী কূপ থেকে উঠে আসবে সে তাঁদের সঙ্গে যুদ্ধ করবে আর যুদ্ধে তাদের হারিয়ে দিয়ে হত্যা করবে। তাদের মৃতদেহগুলি সেই মহানগরের রাস্তার উপরে পড়ে থাকবে। এ সেই নগর যাকে আত্মিক অর্থে সদম ও মিশর বলে, আর এই নগরেই তাঁদের প্রভু ক্রুশে বিদ্ধ হয়েছিলেন। লোকেরা তাদের কবর দিতে অনুমতি দেবে না। সমস্ত উপজাতি সম্প্রদায় ভাষাভাষী ও জাতির লোকেরা জড়ো হয়ে 3.5 দিন ধরে তাদের সব দেখতে থাকবে। পৃথিবীর লোকরা আনন্দিত হবে, কারণ ওই দুজনের মৃত্যু হয়েছে। তারা আমোদ প্রমোদ করবে, পরস্পরকে উপহার পাঠাবে, কারণ এই দুজন ভাববাদী পৃথিবীর লোকদের অতিষ্ঠ করে তুলেছিলেন। এরপর সেই 3.5 দিন শেষ হলে ঈশ্বরের কাছ থেকে জীবনের আত্মা তাদের মধ্যে প্রবেশ করল আর তারা উঠে দাঁড়ালেন। যারা তাদের দেখল তাদের মধ্যে প্রচণ্ড ভয়ের সঞ্চার হল। সেই দুজন ভাববাদী স্বর্গ থেকে এক রব শুনলেন,
এখানে উঠে এসো। তখন তারা মেঘের মধ্যে দিয়ে স্বর্গে উঠে গেলেন, আর তাদের শত্রুরা তাদের যেতে দেখল। সেই মুহূর্তে প্রচণ্ড ভূমিকম্প হল, তার ফলে শহরের 10 ভাগের 1 ভাগ ধ্বংস হয়ে গেল এবং 7,000 লোক মারা পড়ল। যারা বাকি রইল তারা সকলে প্রচণ্ড ভয় পেল ও স্বর্গের ঈশ্বরের মহিমা কীর্তন করল। দ্বিতীয় সন্তাপ কাটল, দেখো তৃতীয় সন্তাপ শীঘ্রই আসছে। এরপর সপ্তম স্বর্গদূত তুড়ি বাজালেন, তখন স্বর্গে কারা যেন উদাত্ত কণ্ঠে বলে উঠল, জগতের উপর শাসন করার ভার এখন আমাদের প্রভুর ও তাঁর খ্রিস্টের হল, আর তিনি যুগপর্যায়ে যুগে যুগে রাজত্ব করবে। পরে সেই 24 জন প্রাচীন যারা ঈশ্বরের সামনে নিজেদের সিংহাসনে বসে থাকেন তারা উপুর হয়ে ঈশ্বরের উপাসনা করলেন। তারা বললেন, প্রভু ঈশ্বর সর্বশক্তিমান যিনি আছেন ও ছিলেন, আমরা তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি নিজ পরাক্রম ব্যবহার করেছ এবং রাজত্ব করতে শুরু করেছ। জগতের জাতিবৃন্দ তোমার উপর ক্রুদ্ধ ছিল, কিন্তু এখন তোমার ক্রোধ তাদের উপর উপস্থিত হল। মৃত লোকদের বিচারের সময় হয়েছে, আর তোমার ভববাদী যারা তোমার দাস, যারা তোমার লোক, ক্ষুদ্র এবং গুরুত্বপূর্ণ সব লোক যারা তোমাকে শ্রদ্ধা করে তাদের পুরস্কার দেওয়ার সময় হয়েছে। যারা পৃথিবীকে ধ্বংস করছে তাদের ধ্বংস করবার সময় হয়েছে। পরে স্বর্গে ঈশ্বরের মন্দিরের দরজা উন্মুক্ত হলে মন্দিরের মধ্যে তাঁর চুক্তির সিন্ধুকটি দেখা গেল। বিদ্যুৎ চমকাল, গুরু গুরু শব্দ, বজ্রপাত, ভূমিকম্প ও প্রচণ্ড শিলাবৃষ্টি হল। প্রকাশিত বাক্য 12 অধ্যায়। তারপর স্বর্গে এক মহৎ ও বিস্ময়কর সংকেত দেখা গেল। একটি স্ত্রীলোককে দেখা গেল, সূর্য যার বসন, যার পায়ের নিচে ছিল চাঁদ, আর 12টি নক্ষত্রের 1 মুকুট তার মাথায়। স্ত্রীলোকটি গর্ভবতী, প্রসব বেদনায় সে চিৎকার করছিল। এরপর স্বর্গে আর এক নিদর্শন দেখা দিল, এক প্রকাণ্ড নাগ দেখা গেল যার রং ছিল লাল, তার 7টি মাথা, 10টি শিং আর 7টি মাথায় 7টি মুকুট। সে তার লেজ দিয়ে আকাশের 1/3 নক্ষত্র টেনে নামিয়ে এনে পৃথিবীর ওপর ফেলল। যে স্ত্রীলোকটি সন্তান প্রসব করার অপেক্ষায় ছিল সেই নাকটি তার সামনে দাঁড়াল, যেন স্ত্রীলোকটি সন্তান প্রসব করার সঙ্গে সঙ্গে সে তার সন্তানকে গ্রাস করতে পারে। স্ত্রীলোকটি 1 পুত্র সন্তান প্রসব করল, যিনি লৌহ দণ্ড দিয়ে সমস্ত জাতিকে শাসন করবেন। তার সন্তানকে ঈশ্বরের সিংহাসনের কাছে নিয়ে যাওয়া হল, আর সেই স্ত্রীলোকটি প্রান্তরে পালিয়ে গেল। সেখানে ঈশ্বর তার জন্য একটি স্থান প্রস্তুত করে রেখেছিলেন, সেখানে সে 1260 দিন পর্যন্ত প্রতিপালিতা হবে। এরপর স্বর্গে 1 যুদ্ধ বেঁধে গেল। মিখাইল ও তার অধীনে অন্যান্য স্বর্গদূতরা সেই নাগের সঙ্গে যুদ্ধ করল, সেই নাগও তার অপদূতদের সঙ্গে নিয়ে যুদ্ধ করতে লাগল, কিন্তু সাপ যথেষ্ট শক্তিশালী ছিল না, তাই তারা স্বর্গের স্থান হারালো। সেই বিরাট নাগকে স্বর্গ থেকে পৃথিবীতে ছুঁড়ে ফেলা হলো। এই বিরাট নাগ হল সেই পুরানো নাগ যাকে দিয়াবল বা শয়তান বলা হয়। সে সমগ্র জগৎকে ভ্রান্ত পথে নিয়ে যায়। সেই নাগ ও তার সঙ্গী অপদূতদের পৃথিবীতে ছুঁড়ে ফেলা হল। তখন আমি স্বর্গে 1 উচ্চ স্বর শুনতে পেলাম, এখন আমাদের ঈশ্বরের জয়
পরাক্রম, রাজত্ব, ধনি ও তার খ্রিস্টের কর্তৃত্ব এসে পড়েছে। এসবই সম্ভব হয়েছে কারণ আমাদের ভাইদের বিরুদ্ধে যে দোষারোপকারী তাকে নিচে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, সে দিন রাত আমাদের ঈশ্বরের সামনে তাদের নামে দোষারোপ করত। তারা মেষশাবকের রক্তে ও নিজের নিজের সাক্ষ্য দ্বারা সেই নাককে পরাস্ত করেছে। তারা নিজের প্রাণ তুচ্ছ করে খ্রিস্টের জন্য মৃত্যুবরণ করতে প্রস্তুত ছিল। তাই স্বর্গ এবং সেখানে বসবাসকারী তোমরা সকলে আনন্দ করো, কিন্তু পৃথিবী ও সমুদ্রের কি দুর্দশাই না হবে, কারণ দিয়াবল তোমাদের কাছে নেমে এসেছে। সে রাগে ফুসছে কারণ সে জানে তার আর বেশি সময় বাকি নেই। পরে ওই নাগ যখন দেখল যে পৃথিবীতে তাকে ছুঁড়ে ফেলা হল, তখন যে স্ত্রীলোকটি পুত্র প্রসব করেছিল সেই স্ত্রীলোকটির পেছনে সে তাড়া করতে ছুটল, কিন্তু সেই স্ত্রীলোকটিকে খুব বড় ঈগলের দুটি ডানা দেওয়া হলো, যেন যে প্রান্তর তার জন্যে নির্দিষ্ট সেই স্থানে সে উড়ে যেতে পারে। সেখানে সে ওই নাগের দৃষ্টি থেকে দূরে 3.5 বছর পর্যন্ত নিরাপদে প্রতিপালিত হবে। তখন সেই নাগ স্ত্রীলোকটিকে লক্ষ্য করে তার মুখ থেকে নদীর জলের মতো জলপ্রবাহ বইয়ে দিল। সেই জল বন্যার মতো এমনভাবে ধেয়ে এলো যেন তাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু পৃথিবী সেই স্ত্রীলোকটিকে সাহায্য করল। পৃথিবী তার মুখ খুলে নাগের মুখ থেকে নির্গত জল টেনে নিল। তখন সেই নাগ স্ত্রীলোকের উপর রেগে গিয়ে ঈশ্বরের আদেশ পালনকারী ও যিশুর সত্য শিক্ষা সকল ধারণকারী তার বাকি সব সন্তানের সঙ্গে যুদ্ধ করতে গেল। আর সেই নাগ সমুদ্রের তীরে বালুকার ওপর গিয়ে দাঁড়াল। প্রকাশিত বাক্য 13 অধ্যায়। এরপর আমি দেখলাম সমুদ্রের মধ্য থেকে একটা পশু উঠে আসছে, তার 10টা শিং ও 7টা মাথা, আর তার সেই 10টা শিংয়ের প্রত্যেকটাতে মুকুট পরানো আছে। তার প্রতিটি মাথার উপর ঈশ্বরের নিন্দাসূচক বিভিন্ন নাম। যে পশুটিকে আমি দেখলাম তাকে দেখতে একটা চিতা বাঘের মতো, তার পা ভাল্লুকের মতো, তার মুখটা সিংহের মতো। সমুদ্র তীরের সেই নাগ তার নিজের ক্ষমতা, তার নিজের সিংহাসন ও মহাকর্তৃত্ব এই পশুকে দিল। আমি লক্ষ্য করলাম যে তার একটি মাথায় যেন এক মৃত্যুজনক ক্ষত রয়েছে, কিন্তু সেই মৃত্যুজনক ক্ষতটিকে সারিয়ে তোলা হলো। এই দেখে সমস্ত জগতের লোক আশ্চর্য হয়ে গেল, আর তারা সেই পশুর অনুসরণ করল। ওই পশুকে এমন ক্ষমতা দেবার জন্য লোকেরা সেই নাগের আরাধনা করতে লাগল। তারা সেই পশুরও আরাধনা করে বলল, এই পশুর মতো আর কে আছে, কেই বা এর সঙ্গে যুদ্ধ করতে সক্ষম? গর্ব করার ও ঈশ্বর নিন্দা করার জন্য সেই পশুটিকে অনুমতি দেওয়া হলো। 42 মাস ধরে এই কাজ করার ক্ষমতা তাকে দেওয়া হলো। তাতে সে ঈশ্বরের অপমান করতে শুরু করল, ঈশ্বরের নামের, তার বাসস্থানের আর স্বর্গবাসী সকলের নিন্দা করতে লাগল। ঈশ্বরের পবিত্র লোকদের সঙ্গে যুদ্ধ করতে ও তাদের পরাস্ত করবার ক্ষমতা তাকে দেওয়া হলো। আর জগতের সমস্ত বংশ, লোকসমাজ, ভাষা ও জাতির ওপর কর্তৃত্ব করার ক্ষমতাও তাকে দেওয়া হলো। পৃথিবীর সমস্ত মানুষ যাদের নাম জগৎ সৃষ্টির আগে থেকে সেই উৎসর্গীকৃত মেষশাবকের জীবন পুস্তকে লেখা হয়নি, তারা সকলে ওই পশুর ভজনা করবে। ইনি সেই মেষশাবক যিনি হত হয়েছিলেন, যার কান আছে সে শুনুক। বন্দী হবার জন্য যে নিরূপিত তাকে বন্দী হতে হবে। যদি তরবারির আঘাতে হত হওয়া কারো জন্য নির্ধারিত থাকে, তবে তাকে তরবারির আঘাতে হত হতে হবে। এর অর্থ
ঈশ্বরের পবিত্র লোকদের ধৈর্য ও বিশ্বাস অবশ্যই থাকবে। এরপর আমি পৃথিবীর মধ্য থেকে আরেকটি পশুকে উঠে আসতে দেখলাম। মেষশাবকের মতো তার দুটি শিং ছিল, কিন্তু সে নাগের মতো কথা বলত। সে ওই প্রথম পশুটির সমস্ত কর্তৃত্ব প্রথম পশুর উপস্থিতিতে প্রয়োগ করল এবং সেই শক্তি বলে বিশ্বের সকল লোককে প্রথম পশুটির আরাধনা করতে বাধ্য করল, যার মাথার ক্ষত সেরে গিয়েছিল। দ্বিতীয় পশুটি মহা অলৌকিক সব কাজ করতে লাগল, এমনকি সকলের চোখের সামনে আকাশ থেকে পৃথিবীতে আগুন নামাল। এইভাবে সে প্রথম পশুর সেবার্থে তাকে প্রদত্ত শক্তির বলে অলৌকিক কাজ করে পৃথিবীবাসীদের ঠকাল। সে পৃথিবীর লোকদের বলল, যে পশু তরবারির আঘাতে আহত হয়েও বেঁচে উঠেছে তার সম্মানার্থে এক মূর্তি গড়ো। একে এমন ক্ষমতা দেওয়া হল যাতে সে প্রথম পশুর প্রতিমার মধ্যে প্রাণ সঞ্চার করতে পারে, যেন সেই প্রতিমা কথা বলতে পারে, ও যে সেই পশুর প্রতিমার আরাধনা না করে তাকে হত্যা করার আদেশ দেয়। এই পশু কি ক্ষুদ্র কি মহান, ধনী ও দরিদ্র, স্বাধীন ও কৃতদাস, সকলকে তাদের ডান হাতে অথবা কপালে এক বিশেষ চিহ্নের ছাপ দিতে বাধ্য করাল। যাদের পশুর নামের ছাপ ও সংখ্যাসূচক ছাপ ছিল না, তারা কেনাবেচার অধিকার হারাল। যে বুদ্ধিমান সে ওই পশুর সংখ্যা গণনা করুক, এর জন্য বিজ্ঞতার প্রয়োজন। ওই সংখ্যাটি একটি মানুষের নামের সংখ্যা, আর সেই সংখ্যা হচ্ছে 666। প্রকাশিত বাক্য 14 অধ্যায়। এরপর আমি সিয়ন পর্বতের উপর এক মেষশাবককে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তার সঙ্গে দাঁড়িয়ে 144,000 জন লোক। তাদের প্রত্যেকের কপালে তাঁর নাম ও তাঁর পিতার নাম লিখিত। পরে আমি স্বর্গ থেকে শুনতে পেলাম প্রবল জলকল্লোলের মতো, প্রচণ্ড মেঘগর্জনের মতো এক কণ্ঠস্বর। যে স্বর আমি শুনলাম তাতে মনে হলো যেন বীণাবাদক দল তাদের বীণা বাজাচ্ছেন। তাঁরা সকলে সিংহাসনের সামনে ও সেই চারজন প্রাণী ও প্রাচীনদের সামনে এক নতুন গীত গাইছিলেন। পৃথিবী থেকে যাদের মূল্য দিয়ে কেনা হয়েছিল সেই 144,000 জন লোক ছাড়া আর অন্য কেউই সেই গান শিখতে পারল না। এই 144,000 জন লোক হলেন তারা যারা স্ত্রীলোকদের সংসর্গে নিজেদের কলুষিত করেননি, কারণ তারা খাঁটি। মেষশাবক যেখানে যান তারা সেখানেই তাকে অনুসরণ করেন। পৃথিবীর লোকদের মধ্য থেকে এই 144,000 জন লোককে মুক্ত করা হয়েছে। ঈশ্বর ও মেষশাবকের উদ্দেশ্যে তারা মনুষ্যদের মধ্য থেকে অগ্রিমাংশ রূপে গৃহীত হয়েছেন। তাদের মুখে কোনো মিথ্যা কথা পাওয়া যায়নি, তারা নির্দোষ। পরে আমি আরেকজন স্বর্গদূতকে আকাশপথে উড়ে যেতে দেখলাম। পৃথিবীবাসী লোকদের কাছে পৃথিবীর সকল জাতি উপজাতি সকল ভাষাভাষী লোকদের কাছে ঘোষণা করার জন্য এই স্বর্গদূতের কাছে ছিল অনন্তকালীন সুসমাচার। স্বর্গদূত উদাত্ত কণ্ঠে এই কথা বললেন, ঈশ্বরকে ভয় করো ও তাঁর প্রশংসা করো, কারণ সময় হয়েছে যখন ঈশ্বর সমস্ত লোকদের বিচার করবেন, যিনি স্বর্গ পৃথিবী সমুদ্র ও সমস্ত জলের উৎস সৃষ্টি করেছেন, সেই ঈশ্বরেরই উপাসনা করো। এরপর প্রথম স্বর্গদূতের পিছন পিছন দ্বিতীয় স্বর্গদূত উড়ে এসে বললেন, পতন হলো মহানগরী বাবিলের, পতন হলো, সে সমস্ত জাতিকে ঈশ্বরের ক্রোধের ও তার ব্যভিচারের মদিরা পান করিয়েছে। এরপর
ওই দুজন স্বর্গদূতের পেছনে আর এক স্বর্গদূত এসে চিৎকার করে বললেন, যদি কেউ সেই পশু ও তার প্রতিমার আরাধনা করে আর কপালে অথবা হাতে তার ছাপ ধারণ করে, তবে সেও ঈশ্বরের সেই রস মদিরা পান করবে যা ঈশ্বরের ক্রোধের পাত্রে অমিশ্রিত অবস্থায় ঢালা হচ্ছে। পবিত্র স্বর্গদূতদের ও মেষশাবকের সামনে জ্বলন্ত গন্ধকে ও আগুনে পুড়ে তাকে কি নিদারুণ যন্ত্রণাই না পেতে হবে। তাদের যন্ত্রণার ধোঁয়া যুগ পর্যায়ে যুগে যুগে উপরে উঠতে থাকবে। যারা সেই পশু ও তাঁর মূর্তির আরাধনা করে অথবা যে কেউ তার নামের ছাপ ধারণ করে, তারা দিনে কি রাতে কখনো বিশ্রাম পাবে না। এখানেই ঈশ্বরের পবিত্র লোকদের ধৈর্যের প্রয়োজন। যারা ঈশ্বরের আজ্ঞা পালন করবে ও যিশুর প্রতি বিশ্বাসে স্থির থাকবে। এরপর আমি স্বর্গ থেকে একটা রব শুনলাম, তুমি এই কথা লেখো, এখন থেকে মৃত লোকেরা ধন্য যারা প্রভুর সঙ্গে যুক্ত থেকে মৃত্যুবরণ করেছে। আত্মা এ কথা বলছেন, হ্যাঁ এ সত্য, তারা তাদের কঠোর পরিশ্রম থেকে বিশ্রাম লাভ করবে, কারণ তাদের সব সৎকর্ম তাদের অনুসরণ করে। পরে আমি তাকিয়ে দেখলাম আমার সামনে একখণ্ড সাদা মেঘ, সেই মেঘের ওপর মানব পুত্রের মতো একজন বসে আছেন। তাঁর মাথায় সোনার মুকুট ও তাঁর হাতে একটা ধারালো কাস্তে। এরপর মন্দির থেকে আর একজন স্বর্গদূত বাইরে এলেন, যিনি মেঘের উপর বসে আছেন তাকে তিনি বললেন, আপনার কাস্তে চালান ও শস্য সংগ্রহ করুন, কারণ শস্য সংগ্রহের সময় হয়েছে, পৃথিবীর সব শস্য পেকেছে। তাই যিনি সেই মেঘের উপর বসেছিলেন তিনি পৃথিবীর উপর কাস্তে চালালেন আর পৃথিবীর ফসল তোলা হল। এরপর স্বর্গের মন্দির থেকে আরেকজন স্বর্গদূত বেরিয়ে এলেন, এই স্বর্গদূতের হাতে এক ধারালো কাস্তে ছিল। আর যজ্ঞবেদী থেকে অন্য এক স্বর্গদূত উঠে এলেন, যার আগুনের ওপরে কর্তৃত্ব করার ক্ষমতা ছিল। তিনি ওই ধারালো কাস্তে হাতে যে স্বর্গদূত ছিলেন তার উদ্দেশ্যে চিৎকার করে এই কথা বললেন, তোমার ধারালো কাস্তে লাগাও, পৃথিবীর সমস্ত আঙুর ক্ষেতের আঙুরের থোকাগুলি কাটো, কারণ সমস্ত আঙুর পেকে গেছে। তখন সেই স্বর্গদূত পৃথিবীর ওপর কাস্তে চালিয়ে পৃথিবীর সমস্ত আঙুর সংগ্রহ করে ঈশ্বরের ক্রোধের মাড়াইকলে ঢেলে দিলেন। নগরের বাইরে মাড়াইকলে আঙুরগুলি মাড়াই করা হলে পরে সেই মাড়াইকল থেকে রক্ত বের হল। সেই রক্ত উচ্চতায় ঘোড়ার এক বলগা পর্যন্ত এবং দূরত্বে 200 মাইল প্রবাহিত হল। প্রকাশিত বাক্য 15 অধ্যায়। পরে আমি স্বর্গে আরেকটি মহৎ ও বিস্ময়কর চিহ্ন দেখলাম, সপ্তম স্বর্গদূতকে সপ্ত আঘাত নিয়ে আসতে দেখলাম। এগুলি শেষতম আঘাত, এই আঘাতগুলির দ্বারা ঈশ্বরের মহাক্রোধের অবসান হবে। এরপর আমি অগ্নিমিশ্রিত কাঁচের সমুদ্রের মতো কিছু একটা দেখলাম, যারা সেই পশু তার মূর্তি ও তার নামের সংখ্যাকে জয় করেছে তারা ঈশ্বরের দেওয়া বিনা হাতে ধরে সেই কাঁচের সমুদ্রের তীরে দাঁড়িয়েছিল। তারা ঈশ্বরের দাস মসির গীত ও মেষশাবকের গীত গাইছিল। হে প্রভু ঈশ্বর ও সর্বশক্তিমান, মহৎ ও আশ্চর্য তোমার ক্রিয়া সকল, হে জাতিবৃন্দে রাজন, ন্যায্য ও সত্য তোমার পথ সকল। হে প্রভু, কে না তোমার নামে প্রশংসা করবে, কারণ তুমি একমাত্র পবিত্র, সমস্ত জাতি তোমার সামনে এসে তোমার উপাসনা করবে, কারণ তোমার ন্যায়সঙ্গত কাজ প্রকাশিত হয়েছে। এরপর আমি স্বর্গের মন্দির ঈশ্বরের পবিত্র উপস্থিতির তাঁবু দেখলাম, মন্দিরটি খোলা ছিল।
সেই সাতজন স্বর্গদূত যাদের ওপর শেষ সাতটি আঘাত হানবার ক্ষমতা দেওয়া হয়েছিল, তারা সেই মন্দির থেকে বাইরে এলেন। তারা শুচিশুভ্র মসিনার পোশাক পরিহিত, তাদের বুকে সোনার ফিতে বাঁধা। পরে সেই চারজন প্রাণীর মধ্য থেকে একজন ওই সাতজন স্বর্গদূতদের হাতে একে একে তুলে দিলেন সাতটি সোনার বাটি। সেগুলি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত ঈশ্বরের রোষে পরিপূর্ণ, তাতে ঈশ্বরের মহিমা ও পরাক্রম হতে উৎপন্ন ধোঁয়ায় মন্দিরটি পরিপূর্ণ হল। আর সেই সপ্ত স্বর্গদূতদের সপ্ত আঘাত শেষ না হওয়া পর্যন্ত কেউ মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারল না। প্রকাশিত বাক্য ১৬ অধ্যায়। তখন আমি মন্দির থেকে এক উদাত্ত কণ্ঠস্বর শুনতে পেলাম, তা ওই সাতজন স্বর্গদূতকে বলছে, যাও ঈশ্বরের রোষে সেই সাতটি বাটি পৃথিবীতে ঢেলে দাও। তখন প্রথম স্বর্গদূত গিয়ে পৃথিবীর ওপরে তার বাটিটি ঢেলে দিলেন। তাতে যারা সেই পশুর ছাপ ধারণ করেছিল, যারা তাঁর মূর্তির উপাসনা করেছিল, তাদের গায়ে এক কুৎসিত বেদনাদায়ক ঘা দেখা দিল। এরপর দ্বিতীয় স্বর্গদূত তার বাটিটি সমুদ্রের উপরে ঢেলে দিলেন। তাতে সমুদ্রের জল মরা মানুষের রক্তের মতো হয়ে গেল, আর তাতে সমুদ্রের মধ্যে যত জীবন্ত প্রাণী ছিল সবই মারা পড়ল। এরপর তৃতীয় স্বর্গদূত তার বাটিটি পৃথিবীর নদ নদী ও জলের উৎসে ঢেলে দিলেন, তাতে সব জল রক্ত হয়ে গেল। তখন আমি জল সমূহের স্বর্গদূতকে বলতে শুনলাম, তুমি আছো ও ছিলে, তুমিই পবিত্র, তুমি ন্যায় পরায়ণ, কারণ তুমি এই সব বিষয়ের বিচার করেছো। ওরা পবিত্র লোকদের ও ভাববাদীদের রক্তপাত করেছে, আর তার প্রতিফলস্বরূপ আজ তুমিও এই সব লোককে রক্তপান করতে দিয়েছ, এটাই এদের প্রাপ্য। তখন আমি যজ্ঞবেদীকে বলতে শুনলাম, হ্যাঁ প্রভু ঈশ্বর, যিনি সর্বশক্তিমান, তোমার বিচার সত্য ও ন্যায়সঙ্গত। পরে চতুর্থ স্বর্গদূত সূর্যের ওপরে তার বাটিটি ঢেলে দিলেন, তাতে লোকদের আগুনে পোড়াবার ক্ষমতা সূর্যকে দেওয়া হল। তখন সেই প্রচণ্ড তাপে মানুষদের পোড়ানো হল, ঈশ্বরকে তারা অভিশাপ দিতে লাগল। এই সমস্ত আঘাতের উপর ঈশ্বরের কর্তৃত্ব ছিল, কিন্তু তারা তবু তাদের মন ফিরালো না, আর ঈশ্বরের মহিমা কীর্তন করল না। এরপর পঞ্চম স্বর্গদূত তার বাটিটি সেই পশুর সিংহাসনের ওপর ঢেলে দিলেন, ফলে তার রাজ্যের সব জায়গায় ঘোর অন্ধকার হয়ে গেল, আর লোকেরা যন্ত্রণায় নিজেদের জীব কামড়াতে লাগল। বেদনা ও ক্ষতের জন্য তারা স্বর্গের ঈশ্বরকে অভিশাপ দিতে লাগল, কিন্তু তারা তাদের কৃত কর্মের জন্য অনুশোচনা করল না। এরপর ষষ্ঠ দূত তার বাটিটি নিয়ে মহানদী ইউফ্রেটিসের ওপর ঢেলে দিলেন, তাতে নদীর জল শুকিয়ে গেল ও প্রাচ্যের রাজাদের জন্য আসার পথ প্রস্তুত হল। এরপর আমি দেখলাম সেই সাপের মুখ থেকে, পশুর মুখ থেকে ও ভণ্ড ভাববাদীর মুখ থেকে ব্যাঙের মতো দেখতে একটি একটি করে তিনটি অশুচি আত্মা বেরিয়ে এলো। সেই অশুচি আত্মারা ভূতের আত্মা, যারা নানা অলৌকিক কাজ করে। তারা সর্বশক্তিমান ঈশ্বরের বিরুদ্ধে মহাবিচারের দিনে যুদ্ধ করার জন্য সমস্ত জগৎ ঘুরে রাজাদের একত্রিত করল। শোনো, চোর যেমন আসে আমি তেমনি আসব। ধন্য সেই ব্যক্তি যে জেগে থাকে আর নিজের পোশাক নিজের কাছে রাখে, যাতে তাকে উলঙ্গ হয়ে না বেড়াতে হয় এবং লজ্জায় না পড়তে হয়। পরে ওই অশুচি আত্মারা ইব্রীয় ভাষায় যাকে হরমগিদন বলে সেই স্থানে নিয়ে এসে রাজাদের একত্রিত করল। এরপর
সপ্তম স্বর্গদূত আকাশের উপর তার বাটিটি ঢেলে দিলেন। তখন স্বর্গের মন্দিরের সেই সিংহাসন থেকে শোনা গেল এক পরম উদাত্ত কণ্ঠস্বর, সমাপ্ত হল। তাতে বিদ্যুৎ ঝলক, মেঘগর্জন, বজ্রপাত এবং ভয়ঙ্কর এক ভূমিকম্প হল। পৃথিবীতে মানুষের উৎপত্তিকাল থেকে এমন ভূমিকম্প আর কখনো হয়নি। সেই মহানগরী তাতে ভেঙে টুকরো হয়ে গেল, আর ধূলিসাৎ হয়ে গেল বিধর্মীদের সব শহর। ঈশ্বর মহান বাবিলকে শাস্তি দিতে ভুলে যাননি, তিনি তাঁর প্রচণ্ড ক্রোধে পূর্ণ সেই পানপাত্র মহানগরীকে দিলেন। এর ফলে সমস্ত দ্বীপ অদৃশ্য হয়ে গেল, আর পর্বতমালা সমভূমি হয়ে গেল। আকাশ থেকে মানুষের উপর বিরাট বিরাট শিলা পড়তে লাগল। এক একটি শিলা ছিল এক এক মন ভারী, আর এই শিলাবৃষ্টির জন্য লোকেরা ঈশ্বরের নিন্দা করতে লাগলো, কারণ সেই আঘাত ছিল নিদারুণ ভয়ঙ্কর এক আঘাত। প্রকাশিত বাক্য ১৭ অধ্যায়। এরপর ওই সাতটি বাটি যাদের হাতে ছিল, সেই সাতজন স্বর্গদূতদের মধ্যে একজন এসে আমায় বললেন, এসো, বহু নদীর ওপরে যে মহাবেশ্যা বসে আছে, আমি তোমাকে তার কি শাস্তি হবে তা দেখাবো। তার সঙ্গে পৃথিবীর রাজারা যৌন পাপ করেছে, আর পৃথিবীর লোকরা তার অসৎ যৌন ক্রিয়ার মদিরা পান করে মত্ত হয়েছে। তখন তিনি আত্মার পরিচালনায় আমাকে প্রান্তরের মধ্যে নিয়ে গেলেন। সেখানে আমি একটি নারীকে দেখলাম, সে লাল রঙের এক পশুর ওপর বসে আছে। সেই পশুটির সাতটা মাথা ও ১০টা শিং। তার সারা গায়ে ঈশ্বর নিন্দাসূচক নাম লেখা ছিল। সেই নারীর পরনে ছিল বেগুনি ও লাল রঙের বসন, সোনা ও বহুমূল্য মণিমুক্তা খচিত অলঙ্কার তার অঙ্গে। তার হাতে সোনার একটি পানপাত্র ছিল। ঘৃণ্য দ্রব্যে ও তার যৌন পাপ মালিন্যে তা পূর্ণ। তার কপালে রহস্যপূর্ণ এক নাম লেখা আছে, মহতি বাবিল, পৃথিবীর বেশ্যাদের এবং পৃথিবীর যাবতীয় ঘৃণ্য জিনিসের জননী। আমি দেখলাম সেই নারী ঈশ্বরের পবিত্র লোকদের রক্তে মাতাল হয়ে আছে। এই পবিত্র লোকেরাই যিশুর বিষয়ে সাক্ষ্য দিয়েছিল। সেই নারীকে দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। সেই স্বর্গদূত আমায় জিজ্ঞেস করলেন, তুমি অবাক হচ্ছ কেন? আমি ওই নারী ও তার বাহন পশু সম্পর্কে নিগূঢ় তত্ত্ব জানাচ্ছি। ওই পশুটির সাতটি মাথা এবং ১০টি শিং আছে। তুমি যে পশুকে দেখলে, একসময় সে বেঁচে ছিল, কিন্তু এখন সে বেঁচে নেই। সে পাতাল থেকে উঠে আসবে ও তার ধ্বংসস্থানে যাবে। জগৎ পত্তনের সময় থেকে পৃথিবী নিবাসী যত লোকের নাম জীবন পুস্তকে লিখিত নেই, তারা ওই পশুকে দেখে বিস্মিত হবে, কারণ পশুটি একদিন ছিল, এখন আর নেই, কিন্তু পরে আবার আসবে। এটা বোঝার জন্য বিজ্ঞ মনের প্রয়োজন। ওই সপ্ত মস্তক হচ্ছে সপ্ত পর্বত, যার ওপর ওই নারী বসে আছে। তারা আবার সপ্ত রাজার প্রতীক। তাদের মধ্যে প্রথম পাঁচজনের পতন হয়েছে, একজন আছে আর অন্যজন এখনো আসেনি, সে এলে কেবল অল্পকালই থাকবে। যে পশু একসময় জীবিত ছিল আর এখন নেই, সেই হচ্ছে অষ্টম রাজা। এই অষ্টম রাজা সেই সাত রাজার একটি, আর সে তার ধ্বংসের দিকে যাচ্ছে। আর তুমি যে ১০টি শিং দেখলে, তা হলো ১০টি রাজা। তারা এখনো রাজ্য পায়নি, কিন্তু সেই পশুর সঙ্গে এক ঘন্টার জন্য রাজাদের মতো কর্তৃত্ব করার ক্ষমতা পাবে। এই ১০ রাজার উদ্দেশ্য এক, তারা নিজেদের ক্ষমতা ও কর্তৃত্ব সেই পশুকে দেবে। তারা মেষ শাবকের সঙ্গে যুদ্ধ করবে, কিন্তু মেষ শাবক তাদের পরাজিত করবে, কারণ
তিনি প্রভুদের প্রভু ও রাজাদের রাজা। তিনি তাঁর মনোনীত এবং বিশ্বস্ত লোকদের সাহায্যে তাদের পরাজিত করবেন। এই লোকদের তিনি আহ্বান করেছিলেন। আর স্বর্গদূত আমায় বললেন, দেখো ওই গণিকা যে জলের ওপর বসে আছে, সেই জল হচ্ছে জাতিগণ, প্রজাগণ, জনগণ ও ভিন্ন ভাষাভাষীর লোকসমূহ। তুমি যে দশটা সিং ও পশুকে দেখলে, তারা ওই গণিকাকে ঘৃণা করবে। তারা তার সব কিছু কেড়ে নিয়ে তাকে উলঙ্গ করে তার দেহটাকে খাবে, তারপর তাকে আগুনে পুড়িয়ে দেবে। এসব ঘটবে কারণ ঈশ্বর তাঁর ইচ্ছা পূরণ করতে তাদের হৃদয়ে এই প্রবৃত্তি দেবেন। সেজন্যে তারা সকলে একচিত্ত হয়ে যে পর্যন্ত ঈশ্বরের বাক্য সফল না হয়, সেই পর্যন্ত নিজের নিজের ক্ষমতা সেই পশুকে দেবে, যাতে সে রাজত্ব করতে পারে। তুমি যে নারীকে দেখলে, সে ওই মহানগরীর প্রতীক যে পৃথিবীর রাজাদের ওপর কর্তৃত্ব করে। প্রকাশিত বাক্য ১৮ অধ্যায়। এইসব ঘটনার পর আমি আরেকজন স্বর্গদূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম। তিনি মহাপরাক্রান্ত স্বর্গদূত। তার জ্যোতি সমস্ত পৃথিবীকে আলোকিত করে তুলল। তিনি প্রবল শব্দে চেঁচিয়ে উঠলেন, পতন হল, মহানগরী বাবিলের পতন হল। সে ভূতের আবাসে পরিণত হয়েছে, সেই নগরী হয়েছে সব রকমের অশুচি আত্মার আবাস। সে যত অশুচি পাখিদের বাসা এবং যত নোংরা ও ঘৃণ্য পশুদের নগরীতে পরিণত হয়েছে। পৃথিবীর সমস্ত মানুষ তার অসৎ যৌন পাপের মদিরা ও ঈশ্বরের রোষ মদিরা পান করেছে। পৃথিবীর রাজারা তার সঙ্গে ব্যভিচার করেছে, আর পৃথিবীর ব্যবসায়ীরা তার অসংযত বিলাসিতার সুবাদে ধনবান হয়ে উঠেছে। এরপর আমি স্বর্গ থেকে আরেকটি কণ্ঠস্বর শুনতে পেলাম। সে বলছে, হে আমার প্রজারা, ওখান থেকে বেরিয়ে এসো, তোমরা যেন ওর পাপের ভাগী না হও, আর ওর প্রাপ্য আঘাত যেন তোমাদের ওপর না আসে, কারণ ওর পাপ স্তূপীকৃত হয়ে গগনচুম্বী হয়েছে, আর ঈশ্বর ওর সব অপরাধ স্মরণ করেছে। সে অপরের সঙ্গে যেমন ব্যবহার করেছে, তোমরাও তার প্রতি সেইরূপ ব্যবহার করো। সে যেমন কাজ করেছে, তোমরা তার দ্বিগুণ প্রতিফল তাকে দাও। অপরের জন্য পান পাত্রে সে যে পরিমাণ মেশাত, তোমরা তার জন্য সেই পাত্রে দ্বিগুণ মেশাও। সে যত অহংকার ও বিলাসিতায় জীবন কাটাত, তোমরা তাকে তত যন্ত্রণা ও মনোকষ্ট দাও, কারণ সে নিজের বিষয়ে বলত, আমি রানী, রানীর মতোই সিংহাসনে বসে আছি, আমি বিধবা নই, আর আমি কখনোই দুঃখ পাব না। অতএব একদিনের মধ্যেই তার উপর এই আঘাত আসবে, মৃত্যু, শোক ও দুর্ভিক্ষ আর আগুনে পুড়িয়ে তাকে ধ্বংস করা হবে, কারণ প্রভু ঈশ্বর যিনি তার বিচার করেছেন তিনি সর্বশক্তিমান। জগতের যেসব রাজারা তার সঙ্গে যৌন পাপে লিপ্ত হয়েছে ও বিলাসে কাটিয়েছে, তারা তাকে জ্বলতে দেখে ও তার থেকে ধোঁয়া উঠতে দেখে বিলাপ ও হাহাকার করবে। তার যন্ত্রণার ভয়াবহতা দেখে ভয়ে দূরে দাঁড়িয়ে বলবে, হায় হায় হে মহান নগরী ও শক্তিশালী বাবিল নগরী, এক ঘন্টার মধ্যেই তোমার উপর শাস্তি নেমে এলো। আর পৃথিবীর ব্যবসায়ীরা তার অর্থাৎ বাবিলের জন্য কাঁদছে ও হাহাকার করছে, কারণ তাদের বাণিজ্য দ্রব্য আর কেউ কেনে না। তাদের বাণিজ্য দ্রব্যগুলি ছিল সোনা, রূপো, মণি, মুক্তা, মসিনার কাপড়, বেগুনি রঙের কাপড়, রেশমের কাপড়, লাল রঙের কাপড়, সব রকমের চন্দন কাঠ, হাতির দাঁতের তৈরি বিভিন্ন জিনিসপত্র, মূল্যবান কাঠ, পিতলের, কাঁসার, লোহার,
ও মার্বেল পাথরের সব রকমের পাত্র, আর দারুচিনি, মশলা, ধূপ, সুগন্ধি নির্যাস, মস্তকি, গুগ্গুল, মদ ও জলপাইয়ের তেল, ময়দা, আটা, গরু, মেষ, ঘোড়া, গাড়ি আর মানুষের দেহ ও প্রাণও। সেই ব্যবসায়ীরা কেঁদে কেঁদে বলবে, হে বাবিল, যেসব ভালো ভালো জিনিসের প্রতি তোমার মন পড়েছিল তার সবই তোমার কাছ থেকে চলে গেছে। তোমার সব রকমের বিলাসিতা ও শোভা প্রাচুর্য সবই ধ্বংস হয়ে গেছে, তুমি তার কখনোই দেখতে পাবে না। ওই সব জিনিসের ব্যবসায়ীরা তার ধনে ধনী হয়েছিল। তারা তার যন্ত্রণা দেখে ভয়ে দূরে দাঁড়িয়ে কাঁদবে আর হাহাকার করে বলবে, হায় 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 মহানগরী, যে মশিনার কাপড়, বেগুনি রঙের কাপড় ও লাল রঙের কাপড় পরত, সে সোনা মণি মুক্তা খচিত গয়না পরত, এক ঘন্টার মধ্যে তার সেই মহাসম্পদ ধ্বংস হল, আর প্রত্যেক জাহাজের প্রধান কর্মচারীরা, জলপথের যাত্রীরা, নাবিকরা ও সমুদ্রেই জীবিকা যাদের, তারা সকলে বাবিল থেকে সরে দাঁড়ালো। জ্বলন্ত বাবিলের ধোঁয়া দেখে তারা চিৎকার করে বলতে লাগলো, আর কোনো নগর এই মহানগরীর মতো ছিল না। তারা সকলে নিজেদের মাথায় ধুলো ছিটিয়ে হাহাকার করে বলতে লাগলো, হায় হায়, ওই মহানগরীর কি দুর্দশাই না হলো, যার সম্পদে সমুদ্রগামী জাহাজের কর্তারা ধনবান হতো, এক ঘন্টার মধ্যে সে ধ্বংস হয়ে গেল। এই জন্য হে স্বর্গ উল্লসিত হও, হে ঈশ্বরের পবিত্র লোকরা, হে প্রেরিতরা আর ভাওবাদীরা উল্লসিত হও, কারণ সে তোমাদের প্রতি যে অন্যায় করেছে ঈশ্বর তার শাস্তি তাকে দিয়েছেন। পরে এক পরাক্রান্ত স্বর্গদূত খুব বড় জাঁতার মতো পাথর তুলে নিয়ে সমুদ্রে ফেলে দিয়ে বললেন, মহানগরী বাবিলকে এই পাথরটির মতো ছুঁড়ে ফেলা হবে, আর চিরকালের মতো সে নিশ্চিহ্ন হয়ে যাবে। তোমার মধ্যে বীণা বাদক, বাঁশি বাদক, তুড়ি বাদক ও গায়কদের গান বাজনা আর কখনো শোনা যাবে না। তোমার মধ্যে আর কখনো কোনো শিল্পকারকে পাওয়া যাবে না। গম ভাঙার জাঁতার শব্দ আর কখনো শোনা যাবে না। তোমার মধ্যে আর কখনো প্রদীপ জ্বলবে না। বরকনের কথাবার্তা আর কখনো শোনা যাবে না। তোমার ব্যবসায়ীরা পৃথিবীর মধ্যে বিখ্যাত হয়েছিল। তোমার তন্ত্রমন্ত্রের জাদুতে সমস্ত জাতি ভ্রান্ত হয়েছিল। বাবিল সমস্ত ভাববাদী, ঈশ্বরের পবিত্র লোক আর পৃথিবীতে যত লোককে হত্যা করা হয়েছে তার রক্তপাতের দোষে দোষী। প্রকাশিত বাক্য ১৯ অধ্যায়। এরপর আমি স্বর্গে এক বিশাল জনতার কলরব শুনলাম। সেই লোকেরা বলছে, হালেলুইয়া, জয়, মহিমা ও পরাক্রম আমাদের ঈশ্বরেরই, কারণ তাঁর বিচার সকল সত্য ও ন্যায্য। তিনি সেই মহান গণিকার বিচার নিষ্পন্ন করেছেন যে তার যৌন পাপ দ্বারা পৃথিবীকে কলুষিত করত। ঈশ্বরের দাসদের রক্তপাতের প্রতিশোধ নিতে ঈশ্বর সেই বেশ্যাকে শাস্তি দিয়েছেন। তারপর স্বর্গের সেই লোকেরা বলে উঠল, হালেলুইয়া, সেই বেশ্যা ভস্মীভূত হবে এবং যুগ যুগ ধরে তার ধোঁয়া উঠবে। এরপর সেই ২৪ জন প্রাচীন ও ৪ জন প্রাণী সিংহাসনে যিনি বসেছিলেন সেই ঈশ্বরের চরণে মাথা নত করে তাঁর উপাসনা করে বললেন, আমিন, হালেলুইয়া। পরে সিংহাসন থেকে এক বাণী নির্গত হল, কে যেন বলে উঠল, হে আমার দাসেরা, তোমরা যারা তাঁকে ভয় করো, তোমরা ক্ষুদ্র কি মহান, তোমরা সকলে ঈশ্বরের প্রশংসা করো। পরে আমি বিরাট জনসমুদ্রের রব, প্রবল জলকল্লোল ও প্রচণ্ড মেঘগর্জনের মতো এই বাণী শুনলাম,
হাল্লেলুইয়া। আমাদের প্রভু যিনি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি রাজত্ব শুরু করেছেন। এসো আমরা আনন্দ ও উল্লাস করি আর তাঁর মহিমা করি, কারণ মেষশাবকের বিবাহের দিন এলো। তাঁর বধূও বিবাহের জন্য নিজেকে প্রস্তুত করেছে। তাকে পরিধান করতে দেওয়া হলো সূচি, শুভ্র, উজ্জ্বল মসিনার বসন। সেই মসিনার বসন হলো ঈশ্বরের পবিত্র লোকদের সৎকর্মের প্রতীক। এরপর তিনি আমায় বললেন, তুমি এই কথা লেখো, ধন্য তারা যারা মেষশাবকের বিবাহে নিমন্ত্রিত হয়েছে। তারপর দূত আমায় বললেন, এগুলি ঈশ্বরের সত্য বাক্য। আমি তাঁকে উপাসনা করার জন্য তাঁর চরণে মাথা নত করলাম, কিন্তু স্বর্গদূত আমায় বললেন, আমার উপাসনা করো না, আমি তোমারই মতো, এবং তোমার যে ভাইরা যিশুর সাক্ষ্য ধরে রয়েছে তাদের মতো এক দাস, ঈশ্বরেরই উপাসনা করো, কারণ ভাববাণীর আত্মাই হল যিশুর সাক্ষ্য। এরপর আমি দেখলাম স্বর্গ উন্মুক্ত, আর সেখানে সাদা একটা ঘোড়া দাঁড়িয়ে আছে। তার উপর যিনি বসে আছেন তাঁর নাম বিশ্বস্ত ও সত্যময়, আর তিনি ন্যায়সিদ্ধ বিচার করেন ও যুদ্ধ করেন। আগুনের শিখার মতো তার চোখ, আর তার মাথায় অনেকগুলি মুকুট আছে। সেই মুকুটগুলির উপর এমন এক নাম লেখা আছে যার অর্থ তিনি ছাড়া অন্য আর কেউ জানে না। রক্তে ডোবানো পোশাক তাঁর পরনে, তাঁর নাম ঈশ্বরের বাক্য। স্বর্গের সেনাবাহিনী সাদা ঘোড়ায় চড়ে তাঁর পেছনে পেছনে চলেছিল। তাদের পরনে ছিল সূচিশুভ্র মসিনার পোশাক। একটি ধারালো তরবারি তার মুখ থেকে বেরিয়ে আসছিল, যা দিয়ে তিনি পৃথিবীর সমস্ত জাতিকে আঘাত করবেন। লৌহ যষ্টি হাতে জাতিবৃন্দের ওপর তিনি শাসন পরিচালনা করবেন। সর্বশক্তিমান ঈশ্বরের প্রচণ্ড ক্রোধের কুণ্ডে তিনি সব দ্রাক্ষা মাড়াই করবেন। তাঁর পোশাকে ও উরুতে লেখা আছে এই নাম, রাজাদের রাজা ও প্রভুদের প্রভু। পরে আমি দেখলাম একজন স্বর্গদূত সূর্যের মধ্যে দাঁড়িয়ে আছেন। তিনি উঁচু আকাশপথে যেসব পাখি উড়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে খুব জোরে চিৎকার করে বললেন, এসো, ঈশ্বর যে মহাভোজের আয়োজন করেছেন তার জন্যে এক জায়গায় জড়ো হও। এসো রাজাদের প্রধান সেনাপতিদের ও বীর পুরুষদের মাংস, ঘোড়া ও ঘোর সওয়ারদের মাংস, স্বাধীন অথবা ক্রীতদাস, ক্ষুদ্র অথবা মহান, সকল মানুষের মাংস খেয়ে যাও। তখন আমি দেখলাম ওই ঘোড়ার উপর যিনি বসেছিলেন তিনি ও তার সৈন্যদের সঙ্গে সেই পশু ও পৃথিবীর রাজারা তাদের সমস্ত সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করার জন্য একত্র হল। কিন্তু সেই পশু ও ভণ্ড ভাববাদীকে ধরা হল। এই সেই ভণ্ড ভাববাদী যে পশুর জন্য অলৌকিক কাজ করেছিল। এই অলৌকিক কাজের দ্বারা ভণ্ড ভাববাদী তাদের প্রতারণা করেছিল, যাদের সেই পশুর চিহ্ন ছিল এবং যারা তার উপাসনা করেছিল। ভণ্ড ভাববাদী এবং পশুটিকে জ্বলন্ত গন্ধকের হ্রদে ছুঁড়ে ফেলা হলো। যারা বাকি থাকল তারা সকলে সেই সাদা ঘোড়ার সওয়ারির মুখ থেকে বেরিয়ে আসা ধারালো তলোয়ারের আঘাতে মারা পড়ল, আর সমস্ত পাখি তাদের মাংস খেয়ে তৃপ্ত হল। প্রকাশিত বাক্য 20 অধ্যায়। এরপর আমি একজন স্বর্গদূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম। সেই স্বর্গদূতের হাতে ছিল অতল গহ্বরের চাবি আর একটা বড় শেকল। তিনি সেই নাককে ধরলেন
এ সেই পুরনো সাপ দিয়াবল বা শয়তান। তিনি তাকে হাজার বছরের জন্য বেঁধে রাখলেন। স্বর্গদূত তাকে অতল গহ্বরের মধ্যে ছুঁড়ে ফেলে গহ্বরের মুখ বন্ধ করলেন ও তা শিলমোহর করে দিলেন, যাতে হাজার বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সে পৃথিবীর জাতিবৃন্দকে আর বিভ্রান্ত করতে না পারে। ওই হাজার বছর পূর্ণ হলে কিছুকালের জন্য তাকে ছাড়া হবে। পরে আমি কয়েকটি সিংহাসন দেখলাম, আর তার ওপর যারা বসে আছেন তাদের সকলকে বিচার করার ক্ষমতা দেওয়া হয়েছে, যিশুর বিষয়ে সাক্ষ্য দেবার জন্য ও ঈশ্বরের বাণী প্রচারের জন্য, যাদের শিরচ্ছেদ করা হয়েছিল, যারা সেই পশুকে ও তার মূর্তিকে পূজা করেনি, নিজেদের কপালে বা হাতে তার ছাপ নেয়নি, তাদের প্রাণ দেখতে পেলাম। আর তারা সকলে পুনর্জীবিত হয়ে সেই হাজার বছর ধরে খ্রিস্টের সঙ্গে রাজত্ব করল। যে পর্যন্ত সেই হাজার বছর শেষ না হল সে পর্যন্ত বাকি মৃত লোকেরা পুনরুত্থিত হল না। এই হল প্রথম পুনরুত্থান। যে কেউ এই প্রথম পুনরুত্থানের ভাগী হয় সে ধন্য ও পবিত্র। এই সব লোকদের ওপর দ্বিতীয় মৃত্যুর আর কোনো কর্তৃত্ব নেই, তারা বরং খ্রিস্টের ও ঈশ্বরের যাজক রূপে তাঁর সঙ্গে হাজার বছর ধরে রাজত্ব করবে। সেই হাজার বছর শেষ হলে শয়তানকে অতল স্পর্শী গহ্বরের কারাগার থেকে মুক্ত করা হবে। সে সারা পৃথিবী জুড়ে সমস্ত জাতিকে বিভ্রান্ত করবে। সে গোগ ও মাগককেও বিভ্রান্ত করবে। শয়তান যুদ্ধের উদ্দেশ্যে তাদের একত্র করবে। তাদের সংখ্যা সমুদ্র সৈকতের অগণিত বালুকণার মতো। তারা পৃথিবীর ওপর দিয়ে এগিয়ে চলবে, আর ঈশ্বরের লোকদের শিবির ও ঈশ্বরের প্রিয় নগরটি অবরোধ করবে। কিন্তু স্বর্গ থেকে আগুন নেমে শয়তানের সৈন্যদের ধ্বংস করবে। তখন সেই শয়তান যে তাদের ভ্রান্ত করেছিল তাকে জ্বলন্ত গন্ধকের হ্রদে ছুঁড়ে ফেলা হবে, যেখানে সেই পশু ও ভণ্ড ভাববাদীদের আগেই ছুঁড়ে ফেলা হয়েছে। সেখানে যুগ যুগ ধরে দিন রাত তারা যন্ত্রণা ভোগ করবে। পরে আমি এক বিরাট শ্বেত সিংহাসন ও তার উপর যিনি বসে আছেন তাঁকে দেখলাম। তাঁর সামনে থেকে পৃথিবী ও আকাশ বিলুপ্ত হল এবং তাদের কোনো অস্তিত্ব রইল না। আমি দেখলাম ক্ষুদ্র অথবা মহান সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছে। পরে কয়েকটি গ্রন্থ খোলা হলো এবং আরও একটি গ্রন্থ খোলা হলো। সেই গ্রন্থটির নাম জীবন পুস্তক। সেই গ্রন্থগুলিতে মৃতদের প্রত্যেকের কাজের বিবরণ লিপিবদ্ধ ছিল এবং সেই অনুসারে তাদের বিচার হল। যেসব লোক সমুদ্র গর্ভে নিক্ষিপ্ত হয়েছিল সমুদ্র তাদের সঁপে দিল, আর মৃত্যু ও পাতাল নিজেদের মধ্যে যেসব মৃত ব্যক্তি ছিল তাদের সমর্পণ করল। তাদের কৃতকর্ম অনুসারে তাদের বিচার হলো। পরে মৃত্যু ও পাতাল আগুনের হ্রদে ছুঁড়ে ফেলা হলো। এই আগুনের হ্রদই হলো আসলে দ্বিতীয় মৃত্যু। জীবন পুস্তকে যাদের নাম লেখা দেখতে পাওয়া গেল না তাদের সকলকে আগুনের হ্রদে ছুঁড়ে ফেলা হলো। প্রকাশিত বাক্য একুশ অধ্যায়। এরপর আমি এক নতুন স্বর্গ ও নতুন পৃথিবী দেখলাম, কারণ প্রথম স্বর্গ ও প্রথম পৃথিবী বিলুপ্ত হয়ে গেছে, এখন সমুদ্র আর নেই।
আমি আরও দেখলাম সেই পবিত্র নগরী নতুন জেরুসালেম স্বর্গ হতে ঈশ্বরের কাছ থেকে নেমে আসছে। কনে যেমন তার বরের জন্য সাজে, সেও সেইভাবে প্রস্তুত হয়েছিল। পরে আমি সিংহাসন থেকে এক উদাত্ত রব শুনতে পেলাম, যা ঘোষণা করছে, এখন মানুষের মাঝে ঈশ্বরের আবাস, তিনি তাদের সঙ্গে বাস করবেন ও তারা তাঁর প্রজা হবে। ঈশ্বর নিজে তাদের সঙ্গে থাকবেন ও তাদের ঈশ্বর হবেন। তিনি তাদের চোখের সব জল মুছিয়ে দেবেন, মৃত্যু, শোক, কান্না, জ্বালা যন্ত্রণা আর থাকবে না, কারণ পুরনো বিষয়গুলি বিলুপ্ত হল। আর যিনি সিংহাসনে বসে আছেন তিনি বললেন, দেখো, আমি সব কিছু নতুন করে করছি। পরে তিনি বললেন, লেখো, কারণ এ সব কথা সত্য ও বিশ্বাসযোগ্য। যিনি সিংহাসনে বসেছিলেন পরে তিনি আমায় বললেন, সম্পন্ন হল, আমি আলফা ও ওমেগা, আমি আদি ও অন্ত। যে তৃষ্ণার্ত তাকে আমি জীবন জলের উৎস থেকে বিনামূল্যে জল দান করব। যে বিজয়ী হয় সেই এই সবের অধিকারী হবে, আমি তার ঈশ্বর হব আর সে হবে আমার পুত্র। কিন্তু যারা ভীরু, অবিশ্বাসী, ঘৃণ্য লোক, নরঘাতক, যৌন পাপে পাপগ্রস্ত, মায়াবী, প্রতিমা পূজারী, যারা মিথ্যাবাদী, তাদের সকলের স্থান হবে সেই আগুন ও জ্বলন্ত গন্ধকের হ্রদে। এই হল দ্বিতীয় মৃত্যু। আর যে সপ্ত স্বর্গদূতদের কাছে সপ্ত সন্তাপপূর্ণ বাটি ছিল, তাদের মধ্যে শেষ সন্তাপের বাটিটি যিনি ঢেলেছিলেন তিনি এসে আমায় বললেন, এসো, আমি তোমাকে মেষ শাবকের বধূকে দেখাব। আমি আত্মার আবেশে ছিলাম, সেই অবস্থায় তিনি আমাকে একটা খুব বড় উঁচু পাহাড়ের উপর নিয়ে গেলেন। আর স্বর্গে ঈশ্বরের কাছ থেকে যে পবিত্র নগরী জেরুজালেম নেমে আসছিল তা দেখালেন। তা ছিল ঈশ্বরের মহিমায় পূর্ণ বহুমূল্য মণির মতো। তার উজ্জ্বলতা সূর্যকান্ত মণির মতো উজ্জ্বল ও স্বচ্ছ। নগরের প্রাচীরটি খুব উঁচু এবং বড় ছিল। প্রাচীরের ১২টি ফটক ছিল। নগরের ১২টি ফটকে ১২ জন স্বর্গদূত ছিল। সেই দ্বারগুলির ওপর ইসরায়েলের ১২ গোষ্ঠীর নাম লেখা ছিল। পূর্ব দিকে 3টি দরজা, উত্তর দিকে 3টি দরজা, দক্ষিণ দিকে 3টি দরজা ও পশ্চিম দিকে 3টি দরজা। নগরের সেই প্রাচীরের 12টি ভিত্তপাথর ছিল। আর সেই সব ভিত্তপাথরের ওপর মেষশাবকের 12 জন প্রেরিতের নাম লেখা আছে। স্বর্গদূত যিনি আমার সঙ্গে কথা বলছিলেন তাঁর হাতে ওই নগরটি, তার সব দরজা ও তার প্রাচীর মাপবার জন্য সোনার মাপকাঠি ছিল। ওই নগরটি ছিল 4 কোণা, দৈর্ঘ্যে ও প্রস্থে সমান। তিনি নগরটি সেই মাপকাঠি দিয়ে মাপলে দেখা গেল তা দৈর্ঘ্যে, প্রস্থে ও উচ্চতায় সমান, এবং সেই মাপ হল 1,500 মাইল। পরে স্বর্গদূত নগরের প্রাচীর মাপলে দেখা গেল তা 144 হাত উঁচু। স্বর্গদূত মানুষের হাতের মাপ অনুযায়ী তা মাপলেন। এই মাপই তিনি ব্যবহার করেছিলেন। প্রাচীরের গাঁথনি সূর্যকান্ত মণির এবং নগরটি ছিল শুদ্ধ সোনায় তৈরি, যেটা ছিল কাঁচের মতো স্বচ্ছ। নগরের প্রাচীরের ভিত্তপাথরগুলিতে সব ধরনের মূল্যবান মণি খচিত ছিল। প্রথমটি সূর্যকান্ত মণির, দ্বিতীয়টি নীলকান্ত মণির, তৃতীয়টি তাম্রমণির, চতুর্থটি পান্নামণির, পঞ্চমটি বৈদুর্যমণির, ষষ্ঠটি লালবর্ণমণির, সপ্তমটি স্বর্ণমণির,
অষ্টমটি ফিরোজা মণির, নবমটি পোকরাজ মণির, দশমটি হলুদ সবুজ বর্ণ মণির, একাদশটি রক্তাভ ফলসা বর্ণ মণির, দ্বাদশটি জামিরা মণির। বারোটি সিংহদ্বার হচ্ছে বারোটি মুক্তা, একটি দ্বার এক একটি মুক্তার তৈরি। নগরের সড়কটি কাঁচের মতো স্বচ্ছ, খাঁটি সোনার তৈরি। সেই নগরে আমি কোনো মন্দির দেখলাম না, কারণ প্রভু ঈশ্বর সর্বশক্তিমান ও মেষশাবক হচ্ছেন সেই নগরের মন্দির। নগরটি আলোকিত করার জন্য সূর্য বা চাঁদের প্রয়োজন ছিল না, কারণ ঈশ্বরের মহিমা তা আলোকময় করে, আর মেষশাবকই তার আলোস্বরূপ। এর আলোতে সমস্ত জাতি চলাফেরা করবে, আর জগতের রাজারা তাদের প্রতাপ সেখানে নিয়ে আসবে। ওই নগরের সিংহদ্বারগুলি কোনোদিন কখনো বন্ধ হবে না, কারণ সেখানে কখনো কোনো রাত্রি হবে না। আর জাতিবৃন্দের সমস্ত প্রতাপ ও ঐশ্বর্য সেই নগরের মধ্যে আনা হবে। অশুচি কোনো কিছু শহরে প্রবেশ করতে পারবে না। কোনো মানুষ যে ঘৃণ্য কাজ করে অথবা যে অসৎ, সে কখনো নগরে প্রবেশ করতে পারবে না। কেবল যাদের নাম মেষশাবকের জীবন পুস্তকে লেখা আছে, শুধু তারাই সেখানে প্রবেশ করতে পারবে। প্রকাশিত বাক্য ২২ অধ্যায়। পরে তিনি আমাকে জীবনদায়ী জলের একটি নদী দেখালেন। এই নদী স্ফটিকের মতো স্বচ্ছ, তা ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন থেকে বয়ে চলেছে। নদীটি নগরের রাজপথের মাঝখান দিয়ে বয়ে চলেছে। নদীর দুই তীরেই জীবন বৃক্ষ আছে, বছরের বারো মাসই তাতে বারোবার ফল ধরে, প্রতি মাসে নতুন নতুন ফল হয়। সেই জীবন বৃক্ষের পাতা জাতিবৃন্দের আরোগ্যদায়ক। নগরীতে অভিশপ্ত কোনো কিছুই থাকবে না, সেখানে অধিষ্ঠিত থাকবে ঈশ্বর ও মেষশাবকের সিংহাসন। সেখানে ঈশ্বরের দাসরা তাঁর উপাসনা করবে, তাঁরা তাঁর শ্রীমুখ দর্শন করবে, আর ঈশ্বরের নাম তাদের কপালে লেখা থাকবে। সেখানে রাত্রি আর হবে না, প্রদীপের আলো বা সূর্যের আলোর কোনো প্রয়োজন হবে না, কারণ প্রভু ঈশ্বর তখন সবার উপর তাঁর আলো ছড়িয়ে দেবেন, আর তারা যুগে যুগে চিরকাল রাজার মতো রাজত্ব করবে। তখন স্বর্গদূত আমায় বললেন, এই সমস্ত কথা সত্য ও বিশ্বাসযোগ্য। প্রভু, যিনি সেই ভাববাদীদের আত্মার ঈশ্বর, তিনি তাঁর স্বর্গদূতকে পাঠিয়েছেন তাঁর দাসদের সেই সব কিছু দেখাবার জন্য যা শীঘ্রই ঘটবে। শোনো, আমি শীঘ্রই আসছি। ধন্য সেই জন যে এই পুস্তকের লিখিত ভাববাণী পালন করে। আমি যোহন এই সব দেখলাম ও শুনলাম। এই সব দেখা ও শোনার পর যে দূত আমাকে এই সব দেখাচ্ছিলেন, তাঁর আরাধনার জন্য আমি তাঁর পায়ের উপর উপুড় হয়ে পড়লাম। তিনি তখন আমায় বললেন, আমার উপাসনা করো না, আমি তোমার ও তোমার ভাইদের, অর্থাৎ ভাববাদীদের মতো একজন দাস। আমি সেই সমস্ত লোকের মতো যারা এই পুস্তকের বাক্য মেনে চলে। একমাত্র ঈশ্বরেরই উপাসনা করো। সেই স্বর্গদূত আমাকে আরো বললেন, তুমি এই পুস্তকের ভাববাণীগুলি গোপন রেখো না, সেসব কথা পূর্ণ হবার সময় হয়ে এসেছে। যে অন্যায় করছে সে আরো অন্যায় করুক, আর যে কলুষিত সে কলুষিত থাকুক, যে ধার্মিক সে এর পরে আরো ধর্মাচরণ করুক, আর যে পবিত্র সে আরো পবিত্র হোক। শোনো, আমি শীঘ্রই আসছি, আমি দেবার জন্য পুরস্কার নিয়ে আসছি,
যার যেমন কাজ সেই অনুসারে সে পুরস্কার পাবে। আমি আলফা ও ওমেগা, প্রথম ও শেষ, আদি ও অন্ত। যারা তাদের পোশাক ধোয়ে তারা ধন্য, তারা জীবন বৃক্ষ ফল খাবার অধিকারী হবে ও সকল দ্বার দিয়ে নগরে প্রবেশ করতে পারবে। আর নগরের বাইরে আছে সেই সব কুকুররা যারা মায়াবী, লম্পট, খুনি, প্রতিমা পূজক, আর যারা মিথ্যা বলতে ভালোবাসে ও মিথ্যা কথা বলে। আমি যীশু, আমি আমার স্বর্গদূতকে পাঠালাম যেন সে মণ্ডলীদের জন্য তোমাকে এসব কথা বলে। আমি দাউদের মূল ও বংশধর, আমি উজ্জ্বল প্রভাতী তারা। আত্মা ও বধু বলছেন, এসো। যে একথা শোনে সেও বলুক, এসো। আর যে পিপাসিত সেও আসুক, যে চাই সে এসে বিনামূল্যে জীবন জল পান করুক। এই পুস্তকের সব ভাববাণী যারা শুনবে, আমি তাদের দৃঢ়ভাবে বলছি, এই পুস্তকে যা কিছু লেখা হলো কেউ যদি তার সঙ্গে কিছু যোগ করে, তবে ঈশ্বর এই পুস্তকে যেসব সন্তাপের উল্লেখ আছে তা তার জীবনে যোগ করবেন। কেউ যদি এই ভাববাণী পুস্তকের বাক্য থেকে কিছু বাদ দেয়, তবে এই পুস্তকে যে জীবন বৃক্ষের কথা লেখা আছে তা থেকে ও পবিত্র নগর থেকে ঈশ্বর তার অংশ বাদ দেবেন। যিশু যিনি বলছেন এই বিষয়গুলি সত্য, এখন তিনিই বলছেন, হ্যাঁ আমি শীঘ্র আসছি। আমেন। এসো প্রভু যিশু। প্রভু যিশুর অনুগ্রহ তার সকল লোকের সহবর্তী হোক। আমেন।